প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লকডাউনের প্রথম দিন দুপুর বেলা নিয়ে এসেছি একটি অন্যরকম শো, লামানো অ্যাসথেটিক্স অ্যান্ড লেজার সেন্টারের সৌজন্যে আয়োজিত মেডিল্যাবের 778তম পর্ব থেকে আমি ডাক্তার তামান্না মাহমুদ উর্মি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে কথা বলতে যাচ্ছি ত্বকের কালো দাগ নির্মূল করতে বা দূর করতে কেমিক্যাল পিলিং এবং লেজারের ভূমিকা, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ রায়হান হোসেন, যিনি অ্যাসথেটিক ডার্মাটোলজিস্ট এবং লেজার স্পেশালিস্ট লামানো অ্যাসথেটিক্স অ্যান্ড লেজার সেন্টার। ডক্টর রায়হান, কেমন আছেন? ধন্যবাদ। আমি ভালো আছেন। দর্শকদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ত্বকের কালো দাগের সবচেয়ে অ্যাভেলেবল লেটেস্ট ট্রিটমেন্ট, কেমিক্যাল পিল এবং লেজার নিয়ে। মেডিটক এবং লাবানাকে ধন্যবাদ এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করার জন্য, এবং ডক্টর রুমি আপনাকেও ধন্যবাদ আপনাকেও। আপনি ছুটির দিন দুপুর বেলা, ছুটির দিনই বলছি কারণ লকডাউন যেহেতু, আমরা সঙ্গত কারণেই বাসায় আছি, যা অত্যন্ত প্রয়োজন ছাড়া আমরা কেউ বাইরে যাব না। সরকার আমাদেরকে নিষেধ করেছে, আমরা নিজেদের প্রয়োজনেই, নিজেদের স্বার্থেই আসলে বাইরে যাব না, সেরকম একটি ব্যাপার। তো এই জনসচেতনতা দরকার, কারণ করোনা পরিস্থিতি কিন্তু আসলেই উদ্বেগজনক। দেশের করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপিয়ে সরকার আমাদেরকে দোষ দেবে, আমরা সরকারকে দোষ দেব, এতে কিন্তু আসলে বেনিফিট নাই। নিজের সুরক্ষাটা নিজে নিশ্চিত রাইট, করতে হবে। এক্স্যাক্টলি। এই কথাটি বলেই, লকডাউনের যেহেতু প্রথম দিন, লকডাউন বলি, শাটডাউন বলি, যে ডাউনই বলি, আমাদের আসলে নিজেদের সতর্কতা নিজেদের মেনে চলতে হবে। আমরা মূল আলোচনায় চলে যেতে চাইবো। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে আপনাদের মুখের কালো দাগ, ত্বকের কালো দাগের যে কোনো সমস্যা সংক্রান্ত প্রশ্ন আমাদের ফেসবুক এবং ইউটিউবে আমরা লাইভে রয়েছি, আমাদের কমেন্ট বক্সে আপনারা রাখতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেবার। ডক্টর রায়হান, আপনার কাছে আসতে চাইবো যে মুখের কালো দাগ, কি কি ধরনের কালো দাগ নিয়ে আসলে রোগীরা আপনাদের কাছে আসেন, এবং সেই কালো দাগ গুলো নির্মূল করতে বা দূর করতে আপনারা কিভাবে রোগীদেরকে সাহায্য করে থাকেন? স্পেসিফিক্যালি খুব কমন সেটা হচ্ছে মেলাজমা। আপনারা জানেন অনেকেই, কিন্তু স্পেসিফিক্যালি এশিয়ান স্কিনে মেলাজমাটা খুবই কমন, ফিমেলদের ক্ষেত্রে বেশি, পুরুষদের ক্ষেত্রে হয়ে থাকে এই মেলাজমা। তার পাশাপাশি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এবং অনেক পেশেন্টদেরই আমরা পাই, সেটা হচ্ছে মেডিকেলের ভাষায় যেটাকে বলে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বা PIH। এটাকে যদি আমরা বুঝিয়ে বলি তাহলে হচ্ছে, ধরেন ত্বকে কোনো একটা প্রদাহজনিত দাগ আর কি, ধরেন কারো ত্বকে ব্রণ ছিল দীর্ঘদিন, সেই ব্রণগুলো হয়তো একসময় ভালো হয়ে গেছে, কিন্তু সেই ব্রণের যে প্রদাহ ছিল তার কারণে ত্বকে একটা পিগমেন্টেশন তৈরি হয়েছে, কালচে বাদামি এক ধরনের দাগ তৈরি হয়েছে, সেটাকে আমরা বলি PIH। সেটা আরও অনেক কারণে হতে পারে, যেমন হচ্ছে যদি কোনো কারণে ডার্মাটাইটিস, এক্সিমা, তার পাশাপাশি কোনো ধরনের ট্রমা, কোনো ইঞ্জুরি, অথবা হচ্ছে লম্বা সময় ধরে ধরনের একটা পেশেন্ট, কিন্তু আমরা দেখি যে কপালে এই ধরনের কালো দাগ থাকে যারা নামাজ পড়েন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই দাগগুলো কিন্তু সেই পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশনের মধ্যে পড়বে। কারণ হচ্ছে উনি রিপিটেডলি হচ্ছে ফ্লোরে হোক বা জায়নামাজ হোক, সেই জায়গাটাতে যখন অ্যাব্রেশন হচ্ছে, যখন বারবার এই জায়গাটা ঘষা লাগছে, তখন কিন্তু ত্বকের কালারটা পরিবর্তিত হয়ে এক ধরনের কালচে দাগে পরিণত হচ্ছে, সেটাকে আমরা বলি পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। তার পাশাপাশি অনেক ধরনের কালো দাগ আছে আরও, তার মধ্যে একটি হচ্ছে কমন, যেটা হচ্ছে মোল। বিভিন্ন ধরনের মোল থাকে, মোল যদি সংখ্যায় কম থাকে তাহলে কিন্তু সেটা অনেকেই পছন্দ করেন, কিন্তু যাদের সংখ্যাটা বেশি, যাদের এই ধরনের মোলগুলো একটু বড় আকারের হয়ে থাকে, তারা অনেকেই কিন্তু সেটা রিমুভ করতে চান। সো সেটাও কিন্তু এক ধরনের কালো দাগ। কারো কারো ক্ষেত্রে কিন্তু বার্থ মার্ক আমরা পাই, যে কপালের এই জায়গাটা হচ্ছে লম্বা একটা জায়গায় এরকম কালো হয়ে গেছে, বা ফেসের কোনো একটা অংশে বা কাঁধে ঘাড়ে, এই ধরনের দাগগুলো কিন্তু আমরা বলি বার্থ মার্ক, সেগুলোও কিন্তু এই কালচে দাগের মধ্যে পড়বে। তার পাশাপাশি নেভাস থাকে, এক ধরনের কনজেনিটাল নেভাস, জন্ম থেকেই কেউ এক ধরনের কালো দাগ নিয়ে আসতে পারে, সেটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে বেড়ে যায় বা এক সময় স্থায়ী হয়ে যায়, সেটা পিঠে হতে পারে, সেটাকে আমরা বেকারস নেভাস বলি। সেটা সাধারণত ব্যাক সাইডে বেশি হয়ে থাকে আর কি, অনেক সময় হেয়ারি হয়ে থাকে নেভাসগুলো, এক ধরনের কালচে দাগ। তার পাশাপাশি হচ্ছে অনেক ধরনের চুলের গ্রোথটা চোখে পড়ার মতো আর কি, সেটাও কিন্তু এক ধরনের কালো দাগ। তার পাশাপাশি আরও কিছু কালো দাগের মধ্যে কমন যেটা হচ্ছে ফ্রেকেলস, আমরা অনেকেই এই ফ্রেকেলসের সাথে খুব পরিচিত। সাধারণত একটু ব্রাইটার স্কিনে কিন্তু ফ্রেকেলসটা বেশি হয়। ফ্রেকেলস নিয়ে আমি কথা বলবো যখন ইন্ডিভিজুয়াল ডিজিজ নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আরও কিছু কারণ হতে পারে, সেটা আমরা বলি সোলার ল্যান্টিজেন।
ফটো এজিং, ফটো পিগমেন্টেশন, যেটা হচ্ছে যারা লম্বা সময় ধরে সূর্যের আলোতে এক্সপোজ হচ্ছেন কোনো ধরনের প্রোটেকশন ছাড়া, তারা কিন্তু এই সূর্যের আলোতে থাকা আলট্রাভায়োলেট রেডিয়েশন এ, বি এবং সি, স্পেসিফিক্যালি সিটা আসে না কারণ ওজোন স্তর সেটাকে প্রিভেন্ট করে, কিন্তু আলট্রাভায়োলেট রেডিয়েশন এ এবং বি কিন্তু অনবরত পৃথিবীতে প্রবেশ করছে, সেই আলট্রাভায়োলেট রেডিয়েশনের প্রভাবে কিন্তু ত্বকে এক ধরনের পিগমেন্টারি চেঞ্জ আসে, একটু কালচে বাদামি ব্রাউনিশ কালার আসতে পারে, সেটাকে আমরা ফটোপিগমেন্টেশন বলে থাকি, সেন্টিজেন বলে। এগুলো সবসময় কিন্তু দেখবেন আপনি সান এক্সপোজড এরিয়াতে বেশি হয়, যে জায়গাগুলোতে হচ্ছে সূর্যের আলো সরাসরি পৌঁছে সেখানে কিন্তু এই ধরনের দাগগুলো আপনি বেশি দেখতে পাবেন। এই তো এই ধরনের কমন ডিজিজগুলো নিয়েই আসলে পেশেন্ট আমাদের কাছে বেশি আসেন, আরো অনেক আনকমন ডিজিজ আছে, আমরা আজকে কমন ডিজিজ নিয়ে আলোচনা করব ডক্টর অমি। অবশ্যই কমন ডিজিজ গুলো নিয়ে আলোচনা করব, তার কারণ হচ্ছে কমন ডিজিজ কেন হয়েছে, বেশিরভাগ মানুষ এই সমস্যাগুলোতে ভুগে থাকে এবং আমরা চাই আমাদের পর্বগুলোর মাধ্যমে অনেক মানুষ উপকৃত হোক। তো আমাদের দর্শকরা আছেন, প্রশ্ন কি নিয়ে নিব নাকি আর কিছু দূর আলোচনা এগিয়ে নেব, আপনি বলুন। আমরা একটু আলোচনা একটু এগিয়ে নিতে পারি, ওকে মেলাজমা নিয়ে আমি কিছু ঠিক কথা আছে, বলতে চাই। হ্যাঁ ঠিক ত্বকের আছে, কালো শিওর, দাগের মধ্যে মেলাজমাটা কিন্তু খুবই কমন। আমরা জানি যে মেলাজমা একটা জেনেটিক্যাল প্রিডিসপোজিশন আছে, সাধারণত 54% কিন্তু জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড, যেটা যাদের মেলাজমা থাকে ওর ফ্যামিলিতে প্রতি সাধারণত দেখা যায় 50%-এর বেশি, মানে প্রতি দুইজনের মধ্যে একজনের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আর কি, ওনার ফ্যামিলিতে কারো না কারো মেলাজমাটা ছিল। মেলাজমার আরেকটা অন্যতম কারণই হচ্ছে প্রেগনেন্সি, যেটাকে আমরা বলি মাস্কিং প্রেগনেন্সি। সাধারণত প্রেগনেন্সির কয়েক মাস যাওয়ার পর থেকে কিন্তু ত্বকে এই ধরনের একটু কালচে দাগটা আপনাকে তৈরি হয়। ইন্টারাপ্ট করে দিই ডক্টর অনেকে রায়হান, জি মেলাজমা, মেলাজমা হচ্ছে জি জি মেচতা, তাই তো, যেটাকে আমরা বাংলাতে মেচতা বলি, জি সেটা জি নিয়ে তো হ্যাঁ কথা ইয়েস বলছি হ্যাঁ, এটা আমরা, তখন আমার বলা উচিত ছিল। রাইট? মেলাজমাটা হচ্ছে বাংলায় সবাই আমরা যেটাকে মেস্তা নামে জানি আর কি, সেই মেস্তা নিয়ে আমি এখন কথা বলছি। এই মেস্তা বা মেলাজমাটা কিন্তু প্রেগনেন্সিতে খুবই কমন একটা ডিজিজ, কারণ প্রেগনেন্সিতে আপনি জানেন যে একটা শরীরের ভিতর আরেকটা শরীর বড় হচ্ছে, সেখানে হরমোনের চাহিদা অনেক বেশি থাকে ফিমেল বডিতে আর কি, তখন বেশি হরমোন সিক্রেশনের কারণে এই হরমোনের প্রভাবে কিন্তু মেলানোসাইট, যেটা যে মেলানিন তৈরি করে আমাদের দেহে, সেই কোষগুলো একটু বেশি সক্রিয় থাকে, সেই বেশি সক্রিয়তার কারণে কিন্তু সেখান থেকে পিগমেন্টারি চেঞ্জ আসে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি যখন ডেলিভার্ড হয়ে যায় বেবিটা, ডেলিভার্ড হওয়ার 6-8 মাসের মধ্যে কিন্তু অটোমেটিক রিজলভ হয়ে যায়। প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে আচ্ছা যাদের এই 6-8 মান্থ পার হয়ে যাওয়ার পরেও রিজলভ হয় না, তারাই কিন্তু ট্রিটমেন্টের জন্য আসেন। বা আমি বলতে চাই যারা প্রেগনেন্ট লেডি, তাদের যদি মেলাজমা এসে থাকে না তো ওই ধর কিছু নাই, মোস্ট প্রবলি সেটা অটোমেটিকই রিজলভ হয়ে যাবে। হ্যাঁ ডক্টর রুমি, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? না না প্লিজ কন্টিনিউ। আচ্ছা জি, মেলাজমার আরো অনেক কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আমরা সান প্রোটেকশনটা নেই না। হ্যাঁ আমরা কিন্তু প্রতিনিয়ত ঘর থেকে বের হচ্ছি বা ঘরের ভিতরেই থাকি না কেন, সূর্যের আলোক রশ্মি কিন্তু আমাদের ঘরে প্রবেশ করছে, যেহেতু সূর্যের আলোক রশ্মি প্রবেশ করবে সেখানে কিন্তু রেডিয়েশনটাকে প্রবেশ করবে। সো আমি ঘরের ভিতরে থাকি বাইরে যাই যেখানেই যাই না কেন, তাদের কিন্তু সানব্লকটা ইউজ করতে হবে, স্পেসিফিক্যালি যাদের পিগমেন্টেশন আছে তাদের জন্য এটা ম্যান্ডেটরি। যাদের পিগমেন্টেশন তারাও যদি ইউজ করে তাহলে তাদের পিগমেন্টেশনটা হবে না, সেক্ষেত্রে কিন্তু প্রিভেন্টেবল আর কি, প্রিভেন্টিভ মেডিকেশন হিসেবে কাজ করবে। অ্যাকচুয়ালি সান প্রোটেকশনটা সবারই নেওয়া উচিত, পিগমেন্টেশন থাকুক বা না থাকুক সবার ক্ষেত্রেই। এই এই সান প্রোটেকশনটা নেওয়ার ক্ষেত্রে হয় কি, অনেক পেশেন্ট প্রপার সান প্রোটেকশন দেন, অনেকে আমরা যখন পেশেন্টদেরকে জিজ্ঞেস করি আপনি ট্রিটমেন্ট শুরু করার পরে সানব্লকটা ব্যবহার করছেন, সে কিন্তু বলে ব্যবহার করছি, সে হয়তো অ্যাপ্রোপ্রিয়েটলি করছে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। সে খুবই কম মাত্রায় ব্যবহার করছে, যতটুকু কম মাত্রায় ব্যবহার করার কারণে আলট্রাভায়োলেট রেডিয়েশন কিন্তু ঠিক আমার ত্বকে প্রবেশ করছে, সেটাকে প্রিভেন্ট করতে হলে কিন্তু একটা থিক লেয়ার দিতে হবে। গত পর্ব কিন্তু আচ্ছা, আমি বলেছিলাম তাহলে যে হ্যাঁ আপনি বলে ঠিক লেয়ার দিয়েছিলেন, বলতে আপনি গত পর্বে খুব সুন্দর করে জি জি বুঝিয়ে দিয়েছিলেন, জি জি আমি তো শুনেছিলাম, আমার অনেক দর্শকরা হয়তো শোনেন নাই, জি অনেক দর্শকরা হয়তো আজকে প্রথম জি শুনবেন, তো তাদের জন্য আপনি একটু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশনটা আরেকবার একটু বলে দিবেন আর কি কাইন্ডলি। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা সাপোজ হচ্ছে যখন একটা ক্রিম ইউজ করি, টু ফিঙ্গার যদি নিই, এখান থেকে এই পর্যন্ত যতটুকু এরিয়া ক্রিলি হয়ে থাকে সানব্লকটা, এটা যতটুকু, এই টু ফিঙ্গার পরিমাণ সানব্লকটা কিন্তু আমার ফুল ফেসে ইউজ করতে হবে, তাহলে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রোটেকশনটা হবে। আর ওকে মেলাজমা কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে খুবই জটিল একটি রোগ আর কি, বিভিন্ন মডালিটি ব্যবহার করেও কিন্তু মেলাজমাকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কঠিন হয়ে যায়, আমি একটু বলতে চাই যে মেলাজমাকে ট্রিটমেন্ট করা এত কঠিন কেন। তার মূল কারণ হচ্ছে যে মেলাজমার সমস্যাটা কিন্তু ত্বকের উপরে না, আমরা অনেকেই যেটা করি যে মেলাজমার ট্রিটমেন্টটা নেই, কিছুদিন ভালো থাকে তারপরে কিন্তু সেই মেলাজমাটা ফিরে আসে। সো আমাকে খেয়াল করতে হবে যে কেন ফিরে আসছে, আমি যদি এক্সপ্লোর করতে চাই সাধারণত মেলাজমাতে আমরা চোখে পড়ে কখন, যখন সেটা ত্বকের উপরিভাগে এসে
দাগটা জমা হয়ে যায়। অ্যাকচুয়ালি কিন্তু সেই দাগগুলো তৈরি হচ্ছে ত্বকের ভেতরে। আমরা জানি যে মেলানিন শব্দটা সবাই জানেন যে যেটা ত্বকের দাগের জন্য দায়ী। এই ত্বকে আমাদের যে এপিডার্মিস উপরের যে স্তরটা, এই স্তরের সবচেয়ে নিচের দিকে থাকে হচ্ছে মেলানোসাইট। অ্যাকচুয়ালি কিন্তু এই পিগমেন্টেশনের জন্য যেই মেলানিনটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ত্বকের নিচের থেকে তৈরি হচ্ছে, ওই কোষ থেকে তৈরি হচ্ছে। এটা বিভিন্ন কারণে হচ্ছে, কারণ হচ্ছে ওই কোষটা হয়তো হাইপার স্টিমুলেটেড হয়ে যাচ্ছে, সেটা কোনো মেডিকেশনের জন্য হতে পারে, হরমোনের প্রভাবে হতে পারে, পারিপার্শ্বিক কারণে হতে পারে। সো আমি যখন মেলাজমাকে ট্রিটমেন্ট করতে যাব, আমাকে কতগুলো প্রোটোকলকে অবশ্যই ফলো করতে হবে। নাম্বার ওয়ান প্রোটোকল হচ্ছে আমাকে খেয়াল করতে হবে যে যে জমে থাকা দাগটা সেটা তো আমি রিমুভ করবই, তার পাশাপাশি যেখান থেকে দাগটা তৈরি হচ্ছে সেই মেলানোসাইটটা যে স্টিমুলেটেড হয়ে যাচ্ছে তার অ্যাক্টিভিটিকে আমার রিডিউস করতে হবে। মেলানোসাইটের অ্যাক্টিভিটি যতক্ষণ পর্যন্ত রিডিউস না করবো ততক্ষণ পর্যন্ত কখনই ডিজিজ কিউর হবে না। সেই কিন্তু আবারও হচ্ছে গিয়ে কারণ আসলে সোর্সটাই তো ডিপে বসে আছে ব্যবহার করে শেখে। জি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সোর্সটাকে আমাকে বুঝতে হবে। আমাকে মেলাজমা ট্রিটমেন্ট করার সময় খেয়াল করতে হবে ত্বকের উপরিভাগে জমে থাকা যে দাগটা সেটাকে আমাকে রিমুভ করতে হবে, পাশাপাশি যেখান থেকে দাগটা তৈরি হচ্ছে মেলাজমা সেই কোষের অ্যাক্টিভিটিকে করতে হবে, তার পাশাপাশি হচ্ছে মেলানিন সিনথেসিসকে কন্ট্রোল করতে হবে, মানে যে মেলানিন বেশি বেশি তৈরি হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অনেক নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। ডক্টর যা যা বলবেন সেই অ্যাপ্রোপ্রিয়েটলি সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে এটা কন্ট্রোলেবল। আর মেলাজমা কিন্তু একেবারে কিউরেবল ডিজিজের মধ্যে পড়ে না, কারণ হচ্ছে আপনার তারপরে গতানুগতিক চিকিৎসা। আমি একটু চিকিৎসাতে চলে আসি মেলাজমার, অনেকক্ষণ মেলাজমা নিয়ে কথা হলো। চিকিৎসার মধ্যে ফার্স্ট যেটা আমি বললাম যে সান প্রোটেকশন নিতেই হবে। নাম্বার টু হচ্ছে টপিক্যাল কিছু মেডিকেশন আছে হচ্ছে পিগমেন্টেশনগুলো ইমপ্রুভ করে, বাট সেইটার কিন্তু আপনার হচ্ছে কার্যকারিতা অনেক ধীর গতি। কারণ আপনি মেলাজমার ট্রিটমেন্টে যদি যদি এপিডার্মাল মেলাজমা হয়ে থাকে, মানে হচ্ছে একেবারে পাতলা টাইপের মেলাজমা, অত গাঢ় হয়নি এখনো, সেই ক্ষেত্রে কিন্তু টপিক্যাল মেডিকেশন এটাকে কন্ট্রোল করা সম্ভব। কিন্তু সেই যে ডার্মাল মেলাজমা বা হচ্ছে ডার্মো এপিডার্মাল জাংশনে মানে আরেকটু ভিতরের দিকে মেলাজমা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে কন্ট্রোল করতে হলে মাল্টিপল অ্যাপ্রোচে আসতে হবে। সান প্রোটেকশন নিতে হবে, তার পাশাপাশি লাগানোর ক্রিম, হাইড্রোকুইনন আছে। হাইড্রোকুইনন এমনি এমনি ব্যবহার করা যাবে না, সেটা একটা কত পার্সেন্ট ইউজ করতে হবে সেটা কিন্তু একজন ডক্টর খুব চমৎকারভাবে তার স্কিন কি জাস্টিফাই করে অ্যাপ্রোপ্রিয়েটলি বলবেন। কারণ 2% থেকে 10% পর্যন্ত আমি ইউজ করি। আমি যদি এখন বলি যে 4% অ্যাপ্লিকেবল, সবাই 4% ইউজ করবে, কিন্তু সবার স্কিনের জন্য কিন্তু 4%টা অ্যাপ্রোপ্রিয়েট না। কারো ক্ষেত্রে 2%, কারো ক্ষেত্রে 4%, কারো ক্ষেত্রে আমরা 10% ইউজ করতে পারি। তার পাশাপাশি যে হাইড্রোকুইনের কিছু অ্যাডভার্স রিয়েকশন থাকে সেটা কমানোর জন্য একটা মাইল্ড স্টেরয়েড দিতে হয়, তার পাশাপাশি হচ্ছে একটা আমরা আইসোট্রিটিন দিয়ে থাকি। এই যে অ্যাপ্রোচগুলো আছে, এই অ্যাপ্রোচেও যদি আমরা মেলাজমাকে ট্রিটমেন্ট করতে যাই তাহলে কিন্তু আপনার প্রায় অ্যাটলিস্ট 6 মান্থস টাইম লেগে যাবে মিনিমাম, যদি সেটা ডার্মো এপিডার্মাল জাংশন হয়ে থাকে। এপিডার্মালটা হয়তো 3 মান্থসে অনেকটা কন্ট্রোল করা পসিবল, আর আমরা সেখানে কেমিক্যাল পিলের দ্বারা যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে সেটার রেজাল্টটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা কত কম সময়ের মধ্যে পাবো। তার আগে কেমিক্যাল পিল অথবা লেজার এগুলো নিয়ে আমরা অবশ্যই শুনবো। আমরা অন্যান্য যে কারণগুলো আছে ত্বকে কালো দাগে সেই কারণগুলো নিয়ে কি আমরা একটু বলে তারপরে যাব কিনা ট্রিটমেন্ট অপশন গুলোতে, কারণ আপনার এই কেমিক্যাল পিল বলি বা লেজার বলি এগুলো তো আসলে কালো দাগ রিমুভালেই আমরা ইউজ করে থাকি না, আপনারা ইউজ করে থাকেন, তো কারণগুলো নিয়ে আগে একটু ডিসকাস করে নিই শর্ট ইন শর্ট, এবং আমাদের অনেক দর্শকরাও প্রশ্ন করছেন। ইনশর্ট কারণগুলোর মধ্যে যেটা আমি অলরেডি মেলাজমা নিয়ে যেটা বললাম যে মেলাজমা জেনেটিক্যাল কারণে কসমেটিক্স ইউজ করে থাকেন সেই জন্য হয়ে থাকে, অনেকে হচ্ছে সান প্রোটেকশন প্রপারলি নেন না সেই জন্য জেনেটিক্যাল কারণে হয়ে থাকে, হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে, এই যে নানাবিধ কারণ, এবং অনেক সময় অন্য ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও তৈরি হতে পারে এই ধরনের পিগমেন্টেশন। তার পাশাপাশি আমি বলেছিলাম ত্বকের দাগের জন্য পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন দায়ী। পোস্ট ত্বকে যদি প্রদাহটা একটু লম্বা সময় ধরে স্থায়ী হয় তখন কিন্তু আমার কোষে থাকা মেলানোসাইট সেটাও কিন্তু স্টিমুলেটেড হয়ে থাকে। যখনই ত্বকে প্রদাহ দীর্ঘদিন স্থায়ী হবে সেখানে কিন্তু তার মেলানিন পিগমেন্টেশন প্রোডাকশনের হারটা বেড়ে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন হওয়ার চান্স বেশি। মানে একজনের ধরেন ব্রণ তৈরি হলো ত্বকে, বা হচ্ছে কোনো কারণে এক্সিমা, ডার্মাটাইটিস বা ফাঙ্গাল ডিজিজ বা কোনো একটা রুমা বা যে কোনো কিছুই তৈরি হলো,
সেই সময় কিন্তু আপনি যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে চলে আসতে হবে, কারণ আপনি যত লম্বা সময় ধরে অপেক্ষা করবেন সেটা অটোমেটিক হিল হওয়ার জন্য সেই রোগটা কিন্তু একটা সময় পাবে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন তৈরি করার জন্য। আপনি তাকে সময়টা দিচ্ছেন, কারণ যখন যখন ত্বকে কোনো ধরনের প্রদাহ থাকে তখন কিন্তু ত্বকের যে এপিডার্মিসটা তার প্রোটেকশনটা কিন্তু কমে যায়, যার কারণে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনটা আরো বেশি ত্বকে প্রবেশ করে। আর আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের কাজই হচ্ছে পিগমেন্টেশন তৈরি করা, মেলানোসাইটকে স্টিমুলেশন দেওয়া, মেলানিন বেশি বেশি তৈরি করা। সো আপনি ডিজিজটাকে ট্রিটমেন্ট না করে ঘরে নিয়ে বসে আছেন আর সেই সাথে হচ্ছে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ঢুকে মেলানোসাইটকে স্টিমুলেশন দিয়ে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন তৈরি করছে। সো সেই সুযোগটা না দিয়ে ডক্টরের সাথে যোগাযোগ করে সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ট্রিটমেন্ট করতে হবে। এনিওয়ে, যখন ট্রিটমেন্ট না হয় আপনাদের পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন তৈরি হয়ে যায়, সেটার ক্ষেত্রেও কিন্তু খুব চমৎকার সলিউশন আছে। তার পাশাপাশি আমি বলেছিলাম যে বার্থমার্ক, পেগাস নেভার, আমাদের আজকে যে স্পন্সর, আমাদের আজকে যে স্পন্সর লামানো অ্যাস্থেটিক্স এন্ড লেজার সেন্টার, তারা কিন্তু খুব সুন্দর ভাবে ত্বকের যে কোনো ধরনের সমস্যার আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো, বিশেষ করে লেজার ট্রিটমেন্ট, কেমিক্যাল পিলিং, বোটক্স নিয়ে কথা বলেছি আমরা, প্রতি সপ্তাহে কথা বলছি তাদের সাথে, মিলে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে এই পদ্ধতিগুলো সম্পর্কে একটু অবহিত করার জন্য, যেন আপনারা আসলে জানতে পারেন যে সলিউশন আছে, কোনো স্কিনের কোনো ডিজিজেরই আসলে হতাশ হওয়ার কিছু নেই, থাকলে সলিউশন আছে এবং অত্যাধুনিক আর ইন্টারন্যাশনাল মানের চিকিৎসা পদ্ধতি এখন বাংলাদেশে প্রচলিত আছে, যেটি লামানো অ্যাথলেটিক্স অ্যান্ড লেজার সেন্টার প্রোভাইড করার চেষ্টা করছে। তো আমরা একটু কেমিক্যাল পিল নিয়ে শুনতে চাইবো যে কি জিনিসটা, কি আসলে নামটা নতুন আমার কাছে, আমার দর্শকদের কাছে একটু যদি আপনি পরিচিত করে দেন আমাদেরকে, কেমিক্যাল পিল কি জিনিস? ধন্যবাদ ডক্টর রুমি। কেমিক্যাল পিল শুনে মনে হচ্ছে এক ধরনের কেমিক্যাল, কেমিক্যাল শব্দটা শোনার পরে কিন্তু অনেক পেশেন্ট একটু ভয় পেয়ে যায় যে কেমিক্যাল আমি ত্বকে ব্যবহার করব সেটা আবার না জানি কোন সমস্যা তৈরি করে ত্বকে, সুট করবে কিনা, অ্যালার্জি হবে কিনা, অনেক প্রশ্ন চলে আসে। জি জি, কেমিক্যাল পিল কি আপনি একটু ইজি করে যেটা বলতে চাই সেটা হচ্ছে কেমিক্যাল পিল ইজ এ কাইন্ড অফ মেডিসিন, এটা লিকুইড মেডিসিন আর কি। আমরা যখন ট্যাবলেট খাই বা হচ্ছে ইঞ্জেকশনটা আমরা আইভিতে বা ইন্টারমাস্কুলার নিই, তার পাশাপাশি এই কেমিক্যাল পিলটাও এক ধরনের লিকুইড মেডিসিন। সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে এই কেমিক্যাল পিল যেগুলো আছে, ধরেন বিভিন্ন ধরনের কেমিক্যাল পিল, গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড, আলফা অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড বা পলিহাইড্রোক্সি অ্যাসিড, যেটা হচ্ছে এই ধরনের নানা ধরনের কিন্তু কেমিক্যাল পিল আমরা রেগুলার ইউজ করি, কখনো কখনো বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলগুলোকে কম্বাইন করে ইউজ করি। এই সবগুলোই কিন্তু ন্যাচারাল সোর্স থেকে আসে, যেমন গ্লাইকোলিক অ্যাসিড কিন্তু সুগার থেকে আসে, আমরা ল্যাকটিক অ্যাসিড আপনি বুঝতে পারছেন যেটা দুগ্ধজাত কোনো একটা জিনিস থেকে তৈরি হয়, স্যালিসিলিক অ্যাসিড কিন্তু উইল ট্রি বার্ক থেকে তৈরি হয়। সো সবগুলো উৎস কিন্তু একেবারে ন্যাচারাল সোর্স থেকে আসে। সো ওই কেমিক্যাল পিলগুলো যখন আমরা ফেসে অ্যাপ্লাই করি বিভিন্ন কারণে, তখন কিন্তু আমরা সেটার স্ট্রেংথকে ঠিক করে নিই যে কোন স্কিনের জন্য কোন স্ট্রেংথটা আমরা ইউজ করবো এবং পারপাসটা কি। সাধারণত কেমিক্যাল পিল দিয়ে যে ধরনের চিকিৎসা আমরা করে থাকি সেগুলো যে মেলাসমা কথা আমি বললাম, পোস্ট হাইপার কথা বললাম, পাশাপাশি অ্যাকনি, যাদের গতানুগতিক ট্রিটমেন্ট অ্যাকনি ভালো হচ্ছে না তাদেরই অ্যাকনি ট্রিটমেন্ট কিন্তু আমরা কেমিক্যাল পিলে করতে পারি। অ্যাকনির কারণে তৈরি হওয়া ত্বকে এক ধরনের গর্ত বা হচ্ছে ওপেন পোর, সেই ওপেন পোরের ট্রিটমেন্টও কিন্তু আমরা কেমিক্যাল পিলে করতে পারি। তার পাশাপাশি হচ্ছে এই কেমিক্যাল পিলে কিন্তু অ্যাকনি স্কারের ট্রিটমেন্টও করা যায়, সব অ্যাকনি স্কার না হলেও কিছু কিছু স্কার, স্পেসিফিক্যালি যেগুলো স্কারগুলো সহজে বোঝার জন্য হচ্ছে এই ধরনের স্কারগুলোর ক্ষেত্রে খুব খেয়াল করলে দেখা যাবে যে আমার স্কিনে যদি এরকম নীল দিয়ে প্রিক করা হয়, এই ছোট ছোট প্রিক করলে যেরকম গর্ত গর্ত করতে হয়ে যাবে স্কিনটা, এটাকে বলে হচ্ছে আমরা আইস পিকস। এই আইস পিকস স্কারও কিন্তু আমরা কেমিক্যাল পিল ব্যবহার করে খুব চমৎকারভাবে ট্রিটমেন্ট করতে পারি। সো এই কেমিক্যাল পিলের দ্বারা কিন্তু আমরা সোলার ল্যান্টিজেনকে ট্রিটমেন্ট করতে পারি, ফ্রেকেলসের ট্রিটমেন্ট করতে পারি, ফটো এজিংয়ের ট্রিটমেন্ট করতে পারি। তার পাশাপাশি শুধু পিগমেন্টেশন না, নর্মাল স্কিনেও যদি আমরা ইয়থ লুককে ফিরিয়ে আনতে চাই অ্যান্টি এজিং পারপাসেও কিন্তু আমরা এই কেমিক্যাল পিলকে ব্যবহার করতে পারি। এবং তার পাশাপাশি রিজুভিনেট করা, যেটা ফিরিয়ে নিয়ে আসে, এবং ব্রাইটেনিংও কিন্তু কেমিক্যাল পিলের দ্বারা করা সম্ভব। এবং সেক্ষেত্রে প্রতিটা বিষয়ে যেটা আমি করতে চাই, যে রেজাল্ট আমি চাচ্ছি, সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কেমিক্যাল পিলটা চুজ করাটাই হচ্ছে আসল ব্যাপার, এবং স্ট্রেংথটা আর কি। যেমন আমরা যে এশিয়ান স্কিন বা সাউথ ইস্ট এশিয়াতে আমাদের স্কিন কিন্তু ডার্ক কমপ্লিটলি। সো এই ডার্ক স্কিনের ব্যাপারে আমি একটু কথা বলে নিতে চাই। ডার্ক স্কিন, এটার মানে হচ্ছে যারা ডার্ক তাদের বডিতে কিন্তু
জেনেটিক্যালি এই মেলানোসাইট যে কোষগুলো সেগুলো বেশি বেশি মেলানিন তৈরি করছে, তার মানে হচ্ছে তার টেন্ডেন্সি হচ্ছে বেশি বেশি মেলানিন তৈরি করা, জেনেটিক্যালি সে পেয়ে আসছে তার প্যারেন্টসের কাছ থেকে বা আপার প্যারেন্টসের কাছ থেকে। সো এই যে জেনেটিক্যালি একটা প্রি ডিটারমাইন্ড মেলানোসাইটগুলো বেশি মেলানিন তৈরি করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কেমিক্যাল পিল ইউজ করতে হবে খুব সতর্কতার সাথে এবং বুঝে ইউজ করতে হবে। কারণ হচ্ছে আমরা যাই কিছু তার ত্বক ইউজ করব, তার টেন্ডেন্সি হচ্ছে তার ত্বক কিন্তু বেশি বেশি মেলানোসাইট থেকে বেশি করে মেলানিন তৈরি করবে। সো এই যে একটা ইস্যু আছে, সেই ক্ষেত্রে কেমিক্যাল চুজের ব্যাপারে কিন্তু খুব নলেজটা ক্লিয়ার থাকতে হবে যে কোন ধরনের কেমিক্যাল পিল আমি ডার্ক স্কিনে ইউজ করব। ডেফিনেটলি সেফার কেমিক্যাল পিল এখন অ্যাভেইলেবল আছে। ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে কেমিক্যালের ব্যাপারটা তো বুঝলাম যে কেমিক্যাল নাম দেয়া হয়েছে বাট সোর্স গুলো সব ন্যাচারাল, এটা নিয়ে ভয় পাবার কিছু নেই। বাট পিল বলা হচ্ছে কেন, মানে আপনারা কি কিভাবে এটাকে ইউজ করেন, পিল আকারে ইউজ করেন কিনা, পিল কথাটা কেন আসলো? কেমিক্যাল পিল শব্দটা হচ্ছে কিন্তু পি ডাবল ই এল, এর মানে হচ্ছে চামড়া তুলে ফেলা, যেমন আমরা পিলিং বলি আর কি। হ্যাঁ, তো এখন তো আরো ভয় লাগছে, চামড়াই তুলে ফেলবেন? নট রিয়েলি, শব্দটা এরকম হলেও আসলে কিন্তু সব ক্ষেত্রে এরকম হয় না। যেটা হচ্ছে, যেমন আমি বলেছিলাম যে ত্বকের উপভাগে মেলাজমাটা জীবন যখন হয় তখন আমরা খেয়াল করি যেটা হয়তো ট্রিটমেন্ট লাগবে। অতএব ত্বকের যে উপরিভাগে এপিডার্মিসের সবচেয়ে আপার পার্ট যেটা স্ট্রেটাম কর্নিয়ামে যে পিগমেন্টেশনটা আসছে, সেই পিগমেন্টেশনটাকে যদি আমাকে রিমুভ করতে হয় তাহলে বেস্ট অপশন হচ্ছে এই কেমিক্যাল পিল। এই কেমিক্যাল পিল ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে পিগমেন্টেশনগুলো জমে আছে, এই জমা পিগমেন্টেশনগুলোকে ত্বক থেকে মানে বের করে দেওয়া আর কি। সো এইটার জন্য বলা হচ্ছে কেমিক্যাল পিল, অ্যাকচুয়ালি রিমুভ করা। কিন্তু কেমিক্যাল পিল বলতে যেই ধরনের চামড়া তুলে ফেলা এরকম কোনো ইস্যু হয় না। সাধারণত সুপারফেশিয়াল কেমিক্যাল পিলগুলোতে আমরা যখন ব্যবহার করি ত্বক ওরকমভাবে কিন্তু চামড়া উঠে যাবে সেটা কিন্তু না। যেটা হয় যে খুব অল্প অল্প করে এত অয়েল ডিসকভার যে সবসময় ভিজিবল কিন্তু হয় না, চোখে দেখা যায় না। কখনো কখনো হালকা একটু চামড়া কোথাও থেকে উঠতে পারে, সেটা কিন্তু আমার স্কিনের জন্য ডেফিনেটলি ভালো। কেন ভালো সেটা আমি এক্সপ্লেন করছি। কারণ হচ্ছে আমরা কিন্তু জানি যে 28 days পরপর কিন্তু স্কিন শেডিং হয়। হ্যাঁ, আপনারা হয়তো এটা খুব ভালো করে খেয়াল করবেন যে আপনি দেখেন সাপের গাছ যখন ও যখন স্কিনটাকে রিমুভ করেন তো পুরো স্কিন একসাথে যায়। হ্যাঁ, পিল অফ হয়ে যায় ওর স্কিনটা, স্নেকের ক্ষেত্রে আর কি। মানুষের কিন্তু এরকম পিলিং হয়, কিন্তু এত মাইল্ড পিলিং হয় যে আমরা ওইটা বুঝতে পারি না আর কি। হ্যাঁ, শীতকালে এরকম হাতে একটু আঁচড় দিই তখন কিন্তু দেখবেন যে এরকম করে হালকা সাদা 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 করে স্কিন উঠছে। হ্যাঁ, এটাও কিন্তু পিলিং হচ্ছে, এটা ন্যাচারালি হবে। এটি 28 days পরপরই কিন্তু আপনার স্ট্রেটাম কর্নিয়াম হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, চেঞ্জ হয়ে আপনাকে ভালো রাখে। কিন্তু প্রবলেমটা হচ্ছে স্কিনে যখন ধরেন 25 থেকে 30 এজ, যেটা সেই এইজে এই ধরনের যে টার্ন ওভারটা স্কিনের সেটা কিন্তু খুব চমৎকার থাকে। মানে রেগুলারলি হচ্ছে আপনার হচ্ছে স্কিনটা টার্ন ওভারটা খুব রেগুলার থাকে এবং চমৎকার থাকে, যার কারণে হচ্ছে কি ইয়াং স্কিনে কিন্তু আপনি দাগটা অত বেশি পাবেন না। এটা স্কিনে দাগ হলেও কিছুদিন পর দেখবেন সে ভালো হয়ে গেছে এবং খুব দ্রুত ভালো হচ্ছে। কিন্তু মেলাজমা যদি আপনার ধরেন একটা 35-40 এজে হয় তার ক্ষেত্রে খেয়াল করবেন যাচ্ছেই না, কারণ তার স্কিনে কিন্তু টার্ন ওভার রেটটা কমে গিয়েছে। সাধারণত 25 থেকে 30 পর থেকে প্রতি 1 বছরে 1% করে টার্ন ওভার রেটটা কমে। তার মানে হচ্ছে যে মানুষটার এইজ 45 তাকে আমরা ধরে নিচ্ছি যে 15% কিন্তু তার টার্ন ওভার রেটটা কমে গিয়েছে। সেই কারণে কিন্তু একজন বয়স্ক লোকের যখন ত্বকে দাগ তৈরি হবে সেই দাগটা কিন্তু সহজে যেয়ে যাবে না। তো আমরা কেমিক্যাল পিলের টার্গেট কিন্তু ওইটাই, কেমিক্যাল পিল করে আমরা কিন্তু সেই স্কিনের টার্ন ওভারটাকে এক্সেলারেট করি। তার মানে যে আপনার 15% কমে গিয়েছে যে টার্ন ওভার রেটটা, আমরা যদি কেমিক্যাল পিলগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আপনার টার্ন ওভার রেটটা কিন্তু ইম্প্রুভ করবে, ডিসকমেশনটা বেশি হবে, কোলাজেন কি রিসিনথেসিস করে, কোলাজেন কি রিমডেলিং করে, ইয়োটাকে ফিরিয়ে নিয়ে আসে, ক্লোরোপ্লাস্টকে স্টিমুলেট, সবকিছুর রেজাল্ট হচ্ছে কি আপনাকে ইয়ং ইয়ট লুকটা দেয়। এবং হচ্ছে কেমিক্যাল পিল ইজ অ্যাবসলুটলি সেফ, এটি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। বাট একেবারে মানে পিন পয়েন্টের কথা হচ্ছে একটা এক্সপার্ট হ্যান্ডে আপনাকে কেমিক্যাল পিলটা করতে হবে। কেমিক্যাল পিল বাজারে অনেক অ্যাভেলেবল থাকার কারণে যত্রতত্র ইউজ হচ্ছে, এবং কোন কেমিক্যাল পিল কত পার্সেন্ট কোন স্কিনে ইউজ করতে হবে, এটা কি 1 সপ্তাহ পরে করতে হবে, 2 সপ্তাহ পরে, না 3 সপ্তাহ, না 4 সপ্তাহ, প্রত্যেকটা স্ট্রেন্থের জন্য কিন্তু আলাদা আলাদা করে আপনার হচ্ছে সাইকেলগুলোকে ঠিক করতে হবে। যে আমি ধরেন স্যালিসালিক অ্যাসিডের এক্সাম্পল দিচ্ছি, সাপোজ স্যালিসালিক অ্যাসিড 10%, 20% বা 30%
যেটাই হোক না কেন, সেটাকে আমি ওয়ান উইকলি ইউজ করবো না টু উইকলি নাকি থ্রি উইকলি না ফোর উইকলি, এবং কোন স্ট্রেটেজি ইউজ করবো, কোন স্কিন ইউজ করবো, এগুলো কি এই যে এই যে যে এই যে যে প্রিপারেশন গুলোর কথা আপনি বলছেন, এগুলো কি আসলে নর্মালি আমরা আমার পেশেন্টরা যে টিউব ইউজ করে, ধরেন কোন একটা ক্রিম বা কোন একটা অয়েন্টমেন্ট যেভাবে ইউজ করে, সেই ধরনের আপনারা লাগিয়ে ইউজ করেন নাকি কিভাবে আসলে প্রসিডিউরটা কি আমরা কি জানতে পারি সেটা? প্রসিডিউরটা হ্যাঁ হ্যাঁ শিওর ডেফিনেটলি, প্রসিডিউর হচ্ছে জাস্ট হচ্ছে লিকুইড আর কি, একটা বোতলে থাকে লিকুইডটা, এই ধরনের বোতলে যে লিকুইডটা থাকে সেই বোতল থেকে আমরা বোতলটাকে খুব ভালো করে প্রিজার্ভ করতে হয়, কারণ হচ্ছে এক এক ধরনের পিলের এক এক ধরনের টেম্পারেচারে রাখা, এবং সেটাকে যেন টেম্পারেচারের ডিগ্রেডেশনটা না হয় যেন থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। সেই বোতল থেকে আমরা যখন ইউজ করব তখন সাধারণত দেখতে কিন্তু মনে হবে একদম ক্লিয়ার পানির মতো, হ্যাঁ একটু স্মেলি আর কি, এক এক ধরনের কেমিক্যাল একটু স্মেলি হয়। সেটা সাধারণত আমরা হচ্ছে স্টেরাইল গজই নেই, গজটা সোক করলে যেমন এক গজ দিন পানি দিলে গজটা ভিজে গেলে যেরকম হবে, কেমিক্যাল পিলটা আমরা যখন একটা গজই নিবো স্টেরাইল গজে তখন দেখে মনে হবে গজটা ভেজা একটা গজ, সেই গজটাকে আমরা স্কিনের যেদিকে পিগমেন্টেশন বা পিগমেন্টেশন নাই কোন পারপাজে আমি ইউজ করছি সেই ক্ষেত্রে আমি খুব সুন্দর করে পুরো ফেসে অ্যাপ্লাই করবো, আপার ফেস বা লোয়ার ফেস যেখান থেকে এক একজন ডক্টর এক একটা প্রোটোকল ফলো করেন, পুরো ফেসে খুব সুন্দর করে যখন আমি অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার পরে একটু টিংলিং সেন্সেশন হয়, মনে হবে যে একটু হালকা করে একটু ইচিং হচ্ছে, এই ধরনের তেমন কিছু হয় না, হালকা মনে হবে একটু বার্ন হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা এন্ড পয়েন্ট আছে, কোন কেমিক্যাল পিলটা কতক্ষণ ধরে আমি রাখবো সেটা বোঝার কিছু ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ কখনো ফ্রস্টিং হবে, কখনো আপনারা সিঙ্গেল টাইম আপনারা জাস্ট সিঙ্গেল টাইম একটা অ্যাপ্লিকেশন করে প্রত্যেকটা কেমিক্যাল পিলের জন্য আলাদা আলাদা টাইম ফিক্স করা আছে, ততটা টাইম পর্যন্ত সেটা অ্যাপ্লাই করে রেখে দেন, তারপর সেটাকে রিমুভ করে দেন, এরকম ব্যাপারটা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এবং তো তাহলে তো তাহলে এটা যদি রিমুভ করতে হয় না ডক্টর ম্যাম, আমি একটু ইয়ে করি যে সব কেমিক্যাল পিল কিন্তু আপনার রিমুভ করতে হয় না, কিছু কিছু কেমিক্যাল পিল কিন্তু অটোমেটিক ওরা সেলফ নিউট্রালাইজার বলে ওদেরকে, এই ধরনের কেমিক্যাল পিল গুলো 3-5 পরে অটো চেঞ্জ হয়ে যায়, কারণ হচ্ছে শেয়ারে থাকে যে ওই ইয়ার থেকে সে ওইটা নিয়ে হচ্ছে খুব সহজে নিউট্রাল করে ফেলতে পারে নিজেকেই, সেক্ষেত্রে আর্টিফিশিয়ালি বাইরে থেকে কিছু ইন্ডিউস করতে হয় না, কিন্তু কিছু কিছু কেমিক্যাল পিলকে অবশ্যই হবে টাইম আর কি, এবং এই কেমিক্যাল পিল যখন আমরা নিউট্রাল করে ফেলি তারপরেও কিন্তু আমরা বলি যে 3-5 দিন বা কোনো কোনো ক্ষেত্রে 7 দিন পর্যন্ত বেশ কিছু নিয়ম কানুনকে প্রপারলি ফলো করার জন্য টু গেট দ্য বেস্ট রেজাল্ট। কেমিক্যাল পিল ওকে, সো আমরা সেই নিয়ম কানুন গুলো জানতে চাইবো, সেই নিয়ম কানুন গুলো আমরা জানতে চাইবো। তার আগে জানতে চাইবো যে কেমিক্যাল পিল কি যে কোনো বয়স বা যে কোনো পেশেন্টকে আপনারা অ্যাপ্লাই করে থাকেন নাকি কোনো স্পেসিফিক ইন্ডিকেশন আছে কেমিক্যাল পিল অ্যাপ্লাই করার জন্য? ডিস্ট্রিবিউশনের কথা বল, সেক্ষেত্রে হচ্ছে আমি যেটা বললাম আর কি, যে আপনার যত ইয়াং স্কিন যখন হবে, সাপোজ যদি একজন পেশেন্ট 30 এজের হয়ে থাকে তাকে যে স্ট্রেংথটা আমি ইউজ করব, আরেকজনের এই যদি 50 হয়ে থাকে তাহলে তার স্ট্রেংথটা ডিফারেন্ট হবে ডেফিনেটলি, 30 এজের জন্য অবশ্যই কম স্ট্রেংথ লাগবে, কিন্তু 50 এজ মানেই যে অনেক বেশি হায়ার স্ট্রেংথ সেটাও কিন্তু না, তাকেও কিন্তু একটা প্রোটোকল ফলো করে আমাকে হায়ার স্ট্রেংথে যেতে হবে সবসময়, কিন্তু আমরা লোয়ার স্ট্রেংথ যতটা সেফার হায়ার স্ট্রেংথের ক্ষেত্রে কিন্তু আমাকে প্রোটোকল ফলো করতে হবে অলওয়েজ, তবে ডেফিনেটলি হচ্ছে আপনার স্কিন টু স্কিন এবং এজ টু এজ সেটা স্ট্রেংথ ভ্যারি করবে, এবং হচ্ছে এই যে আমরা বলি যে 2 উইকলি করবো কেমিক্যাল পিল বা 4 উইকলি করবো সেই টার্ন ওভার রেটটাও কিন্তু এজ টু এজ ভ্যারি করবে, এটা একজন এক্সপার্ট অ্যাস্থেটিক ফিজিশিয়ান ডার্মাটোলজিস্ট উনি স্কিনকে জাস্টিফাই করে ওনার অ্যাপ্রোপ্রিয়েটলি ওইটাকে নির্ধারণ করে দেবেন যে আপনার কেমিক্যাল পিল আপনার জন্য এত স্টে এতদিন পারফর্ম করতে হবে। সাধারণত যেটা হয় একটা কেমিক্যাল পিলের খুব ভালো রেজাল্ট আসতে হলে কমপক্ষে 4-6টা সেশন লাগে, সেটা যে পারপাসই হোক, পিগমেন্টেশন রিমুভ হোক, রিজুভেনেশন রিমুভ হোক, বা ইয়োথ লুকের জন্য যদি আমি ইউজ করতে থাকি সেটা, বা অ্যাকনি স্কারের কথা যেটা বললাম আমরা, সাধারণত 4-6টা সেশন লাগে। বেশিরভাগ কেমিক্যাল পিলগুলোই কিন্তু 3 উইকলি আমরা ইউজ করি, কখনো কখনো 1 উইকলি, কখনো 2 উইকলি, কখনো 3 বা কখনো 4, এভাবে ইউজ করা যেতে পারে, কিন্তু সেটা হচ্ছে কোন কেমিক্যাল পিল ইউজ করছে সেই অনুযায়ী আমরা ঠিক করে থাকি। ওকে, সো খুব সুন্দর করে বুঝিয়ে বলছিলেন কেমিক্যাল পিলের আসলে আপনি যেটি বলছিলেন যে তেমন কোনো সাইড ইফেক্ট নেই, শুধুমাত্র একটুখানি টিংলিং সেন্সেশন হয়, এছাড়া আর কোনো সাইড ইফেক্ট আছে কিনা কেমিক্যাল পিলের ক্ষেত্রে? কারণ
আপনি বলছিলেন যে দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু আপনি আপনার কথা থেকে বুঝতে পারলাম যে আসলে এক্সপার্ট হ্যান্ড দরকার, এবং কার ক্ষেত্রে কার স্কিনের ক্ষেত্রে কতটুকু স্ট্রেংথ লাগবে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য বলছি যে এখান থেকে শুনেই আপনারা কিন্তু কিনে সেটি অ্যাপ্লাই করতে পারবেন না, অবশ্যই আপনাদের এক্সপার্ট হ্যান্ড বা এক্সপার্টাইজের প্রয়োজন আছে, তাদের সাহায্য নিতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু লামানো অ্যাসথেটিক্স অ্যান্ড লেজার সেন্টার আপনাদের পাশে রয়েছে, যে যারা আজকে আমাদের স্পন্সর, এবং তারা কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে সাহায্য করবার জন্যই বসে রয়েছে। আমাদের স্ক্রিনে কিন্তু আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার সেগুলোও দেখতে পাবেন, আপনারা সেটি টুকে নিতে পারেন। আপনারা কিন্তু প্রশ্ন করে অপেক্ষা করছেন জানি, আমরা অবশ্যই প্রশ্নগুলো নেব এখনই, কিছুক্ষণের মধ্যেই আমরা প্রশ্নগুলো নেওয়া শুরু করব, সাথে থাকুন। ডক্টর রায়হান, আপনার কাছে শুনতে চাইছিলাম যে কেমিক্যাল পিল নিয়ে শেষ করি আমরা, কেমিক্যাল পিলে কোনো সাইড ইফেক্ট আছে কিনা? আপনি বলেছেন যে 4 থেকে 6টি সেশন লাগে, এবং এই সেশন গুলোর আসলে খরচ কিরকম, যদি একটা আইডিয়া পেতে পারে আমার দর্শকরা। আমি বলছি আগে সাইড এফেক্ট নিয়ে বলি, যে হচ্ছে কেমিক্যাল পিল, যে সুপারফিশিয়াল পিল যেগুলো, একটা কেমিক্যাল পিল ইউজ করার ক্ষেত্রে একজন ডক্টরকে খুব স্পেসিফিক নলেজ থাকতে হবে যে এই কেমিক্যাল পিলটা কতটুকু পেনিট্রেট করে। কিছু কেমিক্যাল পিল আছে সেটা শুধুমাত্র এপিডার্মিসে থাকে, কিছু কেমিক্যাল পিল আছে ডার্মিসের একটা আপার লেভেল পর্যন্ত থাকে, কিছু কেমিক্যাল পিল হচ্ছে একেবারে ডিপার ডার্মিসে যাবে। সো আমি কোন কেমিক্যাল পিল ইউজ করছি, কোন স্ট্রেংথে ইউজ করছি, সেটা অ্যাপ্রোপ্রিয়েট নলেজ নিয়ে এবং কত ডিউরেশন কোন টাইমে রাখতে হবে। একটা কেমিক্যাল পিল আমরা কখনো কখনো 5 মিনিটস রাখি, কখনো 3 মিনিট, ইভেন দেন কারো কারো ক্ষেত্রে কিন্তু এন্ড পয়েন্টটা তাড়াতাড়ি চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু 1 to 2 মিনিটও কিন্তু এন্ড পয়েন্ট হতে পারে। এই যে ডিটারমাইনিং পয়েন্টগুলো, সেই পয়েন্ট যদি কোনো যে অ্যাপ্লাই যদি এই ব্যাপার সম্পর্কে নলেজ না থাকে, তাহলে ডেফিনেটলি সেখান থেকে অ্যাডভার্স এফেক্ট আসবে, সেখান থেকে কিন্তু তার স্কিনটা একটু বার্ন হতে পারে, হাইপার পিগমেন্টেশন উল্টো হচ্ছে, যেটা আমরা ট্রিটমেন্ট করতে যাচ্ছি সেই পিগমেন্টেশন কিন্তু বেড়ে যেতে পারে। কারণ আমি বলেছি যে হচ্ছে আপনার মেলানোসাইট, কিন্তু যাদের বডি একটু ডার্কার তাদের বডিতে মেলানোসাইট কিন্তু এমনিতেই স্টিমুলেটেড, অর্থাৎ ইউজ করার জন্য এবং ইউজ করার জন্য সেটা কিন্তু ওভার স্টিমুলেট হতে পারে। ট্রিটমেন্ট করতে গেলেও কিন্তু সেইখানে এক্সাজারবেট হয়ে মেলাজমা আরও ডার্কার হয়ে গেল, রিস্ক ইজ দেয়ার। যদি এক্সপার্টেন্ট হয় ডেফিনেটলি ইটস অ্যাপ্রোপ্রিয়েটলি সেফ। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এন্ড পয়েন্টের কথা আমরা যখন বলি, যে এন্ড পয়েন্ট যেটা 3 মিনিটে হওয়ার কথা, অ্যাপ্লিকেশন যিনি করছেন উনি যদি না জানেন যে এন্ড পয়েন্টটা কখন, 3 মিনিটের জায়গায় যদি 6 মিনিট রেখে দেন, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাডভার্স ইফেক্টটা আসবে আর কি। পিগমেন্টেশন হতে পারে, সেখানে এরাইথেমা হতে পারে, সেখানে টিংলিং সেন্সেশন হতে পারে, কিছু কিছু জায়গা হচ্ছে আপনার হাইপার ইনফ্ল্যামড হয়ে সেখান থেকে আরও ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার হতে পারে, অনেক কিছু হতে পারে। যদি আমি কেমিক্যাল পিল সময় আমার আই প্রোটেকশনকে অ্যাপ্রোপ্রিয়েটলি না নিই, নোজকে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি প্রোটেকশন না নিই, মাউথের অ্যাঙ্গেলগুলোকে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি প্রোটেক্ট না করি, তাহলে কিন্তু সেই কেমিক্যাল পিলটা কিন্তু আমার আমার মাউথে যাওয়ার কথা না, আমার নোজের ইনার সাইডে যাওয়ার কথা না, আমার হচ্ছে আইয়ে যাওয়ার কথা না, কিন্তু কোনো কারণে আমি এই প্রোটেকশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট নিলাম না, কারণ আমি জানি না কীভাবে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি মেজারমেন্ট নিতে হয়। সেই ক্ষেত্রে তো অবশ্যই সেগুলোর অ্যাডভার্স রিয়াকশনগুলো আসবেই। সো একটাই কথা এই ব্যাপারে, খুব কথাটা পুরোপুরি মেনে চলা উচিত, কেমিক্যাল পিল কখনোই হচ্ছে ইনএক্সপার্ট হ্যান্ডে না এবং কখনোই বাসায় না, এটাকে অবশ্যই একজন ডক্টর এবং হচ্ছে স্পেশালিস্ট ডার্মাটোলজিস্ট উইথ অ্যাস্থেটিক মেডিসিন সম্পর্কে যার আইডিয়া আছে, এই ধরনের জায়গাগুলোতে অনেক ভালো অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট আছে না, ওনাদের কাছে গিয়ে কেমিক্যাল পিলটা করলে সেখান থেকে বেস্ট রেজাল্ট প্রতিটা প্যাশেন্টই পেতে পারে। আমি যে অ্যাডভার্স রিয়াকশনগুলো বললাম সেগুলো শুধুমাত্র ইনএক্সপার্ট হ্যান্ডে হতে পারে, এক্সপার্ট হ্যান্ডে এই ধরনের কোনো সাইড এফেক্ট হয় না, সাধারণত আমরা পাইনি এই ধরনের কোনো সাইড ইফেক্ট, তবে সেক্ষেত্রে ডিপার পিল করার ক্ষেত্রে আরো সতর্ক হতে জি, হবে। ধন্যবাদ। আপনি জানতেন যে সেশ প্রাইস সম্পর্কে, সেশন রাইট, কেমিক্যাল পিল গুলো কিন্তু ডক্টর রুমি, কেমিক্যাল পিল হচ্ছে আপনার কোন ব্র্যান্ডের কেমিক্যাল পিল ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে সেটা কি কোনো লোকাল ব্র্যান্ড নাকি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটার উপরে প্রাইসটা ডেফিনেটলি ডিপেন্ড করবে। খুব ভালো কোম্পানি যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি রেনাউন্ড, যাদের কেমিক্যাল পিলটা ইউজ করে ভালো রেজাল্ট আসে এবং যারা সেফ কেমিক্যাল পিল তৈরি করে, ওদের কেমিক্যাল পিলের সেশনগুলো কিন্তু এক একটা ধরনের আপনার 5 থেকে 7-8 থাউজেন্ড পর্যন্ত কিন্তু রেঞ্জে হতে পারে একটা সেশনের প্রাইসটা। সেক্ষেত্রে অনেক ক্লিনিক অনেক ধরনের অফার দিয়ে থাকে মাল্টিপল, যখন কেমিক্যাল পিল, সাধারণত আমি যেটা বললাম যে কারো যদি উদ্দেশ্য থাকে আমি একটা কেমিক্যাল পিল করবো, ডোন্ট গো ফর দ্যাট। একটা কেমিক্যাল পিল যদি আপনার মাথায় থাকে যে আমি একটা করে দেখি কি হবে, কিছুই হবে না। সো ইউ শুড নট স্টার্ট দিস ট্রিটমেন্ট, অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে যে অ্যাটলিস্ট 4 ট্রিটমেন্ট নিতেই হবে আপনাকে, 4 to 6 ট্রিটমেন্ট যদি আপনি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক বলে যে আপনি যদি একসাথে পে করেন দে উইল গিভ এ হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট, এরকম কিন্তু হয়।
সো 5000 কমে আসতে পারে, একটু বেড়ে যেতে পারে, এরকম আর কি ডক্টর রুমি। জি ধন্যবাদ, খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আমরা দর্শকের প্রশ্ন নিয়ে নিতে চাইবো, লেজার সম্পর্কে অবশ্যই শুনবো, কয়েকজন দর্শককে একটু অ্যান্সার করে নিই। রোজিনা আমিন, তিনি বলেছেন, ব্রণ থেকে কালো দাগ হয়েছে, কি করে দাগ দূর করা যায়? একই রকম ভাবে এই শ্রাবণী রায়, তিনি বলেছেন, গলার কালো দাগ দূর করার উপায় কি? না, নামিসা আকসা, তিনি বলেছেন, মুখের কালো ব্রণের দাগ কিভাবে যাবে? কাছাকাছি প্রশ্ন, কাছাকাছি প্রশ্নগুলো আমি একসাথেই নিয়ে নিলাম, দর্শকরা নিশ্চয়ই অপেক্ষা করছেন। তো মুখের এবং গলার কালো দাগের বিষয়ে তারা বলেছেন, এবং মুখের কালো দাগ বেসিক্যালি যেগুলো ব্রণের কারণে হয়েছে, সেগুলো কিভাবে রিমুভ করা যেতে পারে, কিভাবে প্রতিরোধ করা যেতে পারে? প্রতিরোধ করার কথাটা আগে বলি, প্রথম কথা হচ্ছে যে যখন আপনার ফেসে অ্যাক্টিভ ব্রণ আছে, সবাই যেটা করে যে খোটোখুটি করে, একটু আঁচড় দিতে যায়, সেখান থেকে কমেডনটাকে বের করতে চায়। অনেকে কিন্তু সেন্টারে গিয়ে কমেডনটাকে বের করে, জানেও না যেটা কি বের করা উচিত কি উচিত না, ধারণা আর কি যে বের করে ফেলে হয়তো আমি ভালো হয়ে যাবো, অ্যাকচুয়ালি এরকম না আর কি। খুব খেয়াল করতে হবে আপনাকে, যখন আপনার ফেসে ব্রণ হচ্ছে, যদি আপনার এই ব্রণগুলো একটু ইচিং থাকে, মানে একটু চুকায়, তাহলে আপনি অ্যান্টিস্টামিন খান, কিন্তু হাত দিয়ে সেটা টাচ করবেন না। কারণ হচ্ছে যেখানে ব্রণটা আছে সেটাতে নর্মাল স্কিনের যে প্রোটেকশনটা আমাদের আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন, সেই প্রোটেকশনটা কিন্তু ওইটাকে থাকছে না, যার কারণে একটা ভালনারেবল ওই জায়গাটা, ওখানে যদি আপনি ফার্দার যদি ইঞ্জুরি করেন, নেল দিয়ে নখ দিয়ে খোটাখুটি করেন, তাহলে সেটা কিন্তু তার কালারটা চেঞ্জ করে ফেলবে, কারণ আপনি মেলানোসাইটকে স্টিমুলেশন দিচ্ছেন এবং সে বেশি বেশি মেলানিন তৈরি করবে, সেই জায়গাটা কালো হয়ে যাবে। সো আপনি যদি সত্যিই চান যে আপনার এই ব্রণগুলো কালো দাগে পরিণত না হোক, তাহলে ফার্স্ট কাজই হচ্ছে আপনাকে সেগুলোকে টাচ করা থেকে বিরত থাকেন, এবং নখ দিয়ে তো অবশ্যই না, নখ অনেক শক্ত একটা জিনিস, এটা দিয়ে যদি আপনি রেগুলারলি এরকম স্কিনের যে কোনো জায়গায় একই জায়গায় যদি আপনি প্রতিদিন আপনি যদি টাচ করে থাকেন এবং ইনজুরি করতে থাকেন, সে জায়গায় কিন্তু কালো হয়ে যায়। সেটা আমি বললাম যে নামাজ পড়ার ক্ষেত্রে দেখা যায় অনেকের কপালে যে দাগটা পড়ে, সেটা কিন্তু প্রতিদিন অনেকের কপালে হয়, অনেকের পায়ে হয়ে যায় সেই কালো দাগটা। এক্স্যাক্টলি, তো সবার ক্ষেত্রে কিন্তু একই কথা, যেখানে যাই হচ্ছে না হচ্ছে এগুলো নিজে হাত দিয়ে ধরে সেটাকে আরো খারাপ দিকে না নিয়ে সেই প্রবলেমটার সলিউশনটা একজন ডক্টরের কাছ থেকে নিতে হবে। আচ্ছা, আরেকটা প্রিভেন্টিভ মেজার যেটা, সেটা হচ্ছে যখনই একটা জায়গায় ব্রণ হচ্ছে বা অন্য কোনো একটা স্কিন ডিজিজ যেটা একটা ইনফ্লামেশন তৈরি করছে, এই ধরনের একটা ইনফ্লামেটরি সিচুয়েশনে অবশ্যই আপনাকে সানব্লক অ্যাকচুয়ালি সবার জন্য সবসময় ইউজ করা উচিত, তারপরও যার ত্বকে প্রদাহ আছে তাকে অবশ্যই সান প্রোটেকশন নিতে হবে। সাপোজ আমার এই ফেসে যদি এখন কোনো প্রদাহজনিত এখন শুনতে পাচ্ছি, মাঝে একটু থেমে গিয়েছিল, নেট কানেকশনে কোনো একটা প্রবলেম ছিল। বলুন, আপনার স্কিনে কিছু একটা বলছিলেন। যদি ধরেন আমার স্কিনে যদি ইনফ্লামেশন না, সাপোজ এখানে কোনো স্কিন ডিজিজ নেই, তাহলে এই স্কিন কিন্তু ন্যাচারালি সানকে এক ধরনের প্রোটেকশন দেয়, কারণ তার কাজই হচ্ছে সূর্যের আলোক রশ্মি থেকে স্কিনকে বাঁচানো। যখন আমার এখানে ব্রণ হলো, তার মানে কি এইখান থেকে প্রোটেকশন ছিল সেই প্রোটেকশনটা লস্ট হলো। লস্ট হওয়ার কারণে হচ্ছে কি, সান মধ্যে থাকা যে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন সে কিন্তু সরাসরি আরো ডিপার দিকে যাবে এবং আরো আরো অ্যাডভার্স রিয়েকশনটা বেশি তৈরি করবে। নর্মাল যে সানবার্ন হওয়ার কথা তার থেকে বেশি সানবার্ন হবে, তার মানে আরো বেশি কালচে দাগটা তৈরি করবে সে, তার মানে আমাকে অবশ্যই সান প্রোটেকশন নিতে হবে। একনি মুখে থাকলে সব ধরনের সানব্লক ইউজ করা যায়, সেটা হচ্ছে ওয়েলি সানব্লক গুলো কে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। খেয়াল করতে হবে যে সানব্লক গুলো লেস ওয়েলি, ম্যাট জাতীয় যে সানব্লক সেগুলো আমরা ইউজ করতে পারবো, তারপরও সেটা হচ্ছে স্কিন জাস্টিফাই করে একজন ডক্টর আইডেন্টিফাই করে দেবেন আপনি কোন সানব্লক ইউজ করবেন, কারণ বাজারে সানব্লক অ্যাপ্রোপ্রিয়েটলি প্রোটেকশন দেয় না এবং উল্টো কিছু অ্যাডভার্স রিয়েকশন তৈরি করে। সো যত্রতত্র কেমিক্যালগুলোকে ব্যবহার করা বন্ধ করে একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেই মেজারমেন্টগুলো যদি আপনি নেন, তাহলে কিন্তু আপনার কালো দাগগুলো কম তৈরি হবে। যার কালো দাগ তৈরি হবে কম হয়ে গেছে তার জন্য, যার, হ্যাঁ, যার তৈরি হয়ে গেছে, হ্যাঁ, যার অলরেডি তৈরি হয়ে গেছে তার ট্রিটমেন্টের জন্য খেয়াল করতে হবে যে অবশ্যই একজন স্কিল ডার্মাটোলজিস্টের কাছে হবে। আসার পরে উনি আপনাকে একটি কেমিক্যাল পিল হতে পারে, খুবই চমৎকার একটি ট্রিটমেন্ট, সাধারণত 4-6টি কেমিক্যাল পিলে এই পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশনটা পুরোপুরি রিমুভ হয়, নিয়ার অ্যাবাউট 95% রিমুভ হয়ে যায়। সো একটা প্রবলেমে 95% সলভ হওয়া মানে এটা আর ভিজিবল থাকে না আর কি। সো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে হবে কেমিক্যাল পিলটাকে, এটা খুবই চমৎকার একটা ট্রিটমেন্ট। এই ধরনের পোস্ট ইনফ্লামেটরি কিন্তু আমরা লেজার ইউজ করি না, কারণ পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশনে
লেজার কিন্তু সেফ না, এখানে সেফটা হচ্ছে কেমিক্যাল পিল। কিছু টপিক্যাল মেডিকেশন, যে টপিক্যাল মেডিকেশনগুলো হচ্ছে আপনার এই কালো দাগগুলোকে আস্তে আস্তে দূর করবে এবং তার পাশাপাশি হচ্ছে কালো দাগ তৈরি হওয়াটাকে বন্ধ করবে, সেটা কেমিক্যাল পিল এবং টপিক্যাল ম্যানেজমেন্ট এবং সান প্রোটেকশন সমাধান। ধন্যবাদ, খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন ডক্টর আহ। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমি শুনতে পাচ্ছি। ওকে, তো আমরা তো হাইপার পিগমেন্টেশন নিয়ে কথা বলছিলাম। একজন দর্শক কণিকা আক্তার, তিনি জি জি, বলেছেন যে তার চেহারা অনেক ফ্যাকাশে। তো এখন এই ফ্যাকাশে ভাবটা কি অ্যানিমিয়ার কারণে হচ্ছে নাকি হচ্ছে হাইপোপিগমেন্টেশনের কারণে হচ্ছে বোঝা যাচ্ছে না। তো তার চেহারা অনেক ফ্যাকাশে, এটাকে তিনি একটা সমস্যা মনে করছেন। এই ব্যাপারে আপনাদের সাহায্য করবার কোনো উপায় আছে কিনা? ফ্যাকাশে চেহারা কি আসলে অনেক ভাবে আগে আইডেন্টিফাই করতে হবে, ফ্যাকাশে লোকটার কারণ কি, সে কি মেন্টালি কোনো কারণে আপসেট কিনা, ডিপ্রেশন আছে কিনা, সেই ধরনের জিনিসগুলো তো অবশ্যই এক্সক্লুড করতে হবে। তার পাশাপাশি তার খুব ভালো করে খেয়াল করতে হবে উনি প্রপারলি হাইড্রেটেড থাকেন কিনা, রেগুলার যে ওয়াটার ইনটেক করার কথা 2.5 লিটার থেকে 3 লিটার পানি ঠিক মতো খাচ্ছেন কিনা, কারণ আপনার 2.5 থেকে পানি যদি আপনি না খান তাহলে কিন্তু আপনার এই কোষগুলো সব ডিহাইড্রেটেড থাকে এবং ডিহাইড্রেটেড কোষগুলো কখনোই হচ্ছে নর্মাল কোষের মতো কাজ করতে পারে না, এবং এই কন্ডিশনটাকে বলে ডিসরেগুলেশন, স্পেসিফিক্যালি স্কিনের জন্য খুবই খারাপ। যদি আপনি আপনার স্কিনকে ভালো রাখতে চান, ফ্যাকাশে লোককে দূর করতে চান, গেট হাইড্রেটেড, সবসময় হচ্ছে 2.5 থেকে 3 লিটার পানি পান করুন। তার পাশাপাশি যদি এনিমি আছে কিনা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্লাড ইনভেস্টিগেশন করতে হবে, হিমোগ্লোবিন লেভেলটাকে জাস্টিফাই করতে হবে এবং তার পাশাপাশি আপনার সিস্টেমিক কোনো ডিজিজ আছে কিনা, হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা, সেগুলো যদি আমরা এক্সক্লুড করতে পারি তাহলে হোপফুলি আপনাকে খুব চমৎকার সলিউশন দিতে পারবো। আর হাইপো পিগমেন্টেশন আমরা অন্য একটি সেশনে কথা বলবো, আজকে কিন্তু হাইপার পিগমেন্টেশন আছি। হাইপো পিগমেন্টেশন জিনিসটাও কিন্তু অনেক কমন এবং অনেকেই সাফার করেন এই প্রবলেম। আমরা পরবর্তীতে কোনো একটা সেশনে হাইপো পিগমেন্টেশন কেন হয়, মানে একটু নর্মাল স্কিন থেকে সেখানে কেন একটু সাদাটে দাগ কেন তৈরি হয় সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। ইনশাল্লাহ, অবশ্যই সেটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। সেটা যেহেতু বিশদভাবে আলোচনার একটি বিষয় এবং নানা কারণে আসলে হাইপোপিগমেন্টেশন হয়ে থাকতে পারে, তো সেটিকে আজকে আমরা নিয়ে আসছি না। উজ্জ্বল হোসেন জানিয়েছেন তিনি ব্রণের জন্য রেটিজেল ব্যবহার করছেন, এটি ঠিক আছে কিনা, এবং ফ্রিকেলস এর প্রবলেম নিয়ে, ফ্রিকেলস এবং পিম্পল এর প্রবলেম নিয়ে প্রশ্ন করেছেন 24 বছর বয়সী শহীদ ইসলাম। তিনি কি করবেন জানতে চেয়েছেন। একই সাথে ওপেন পোর্স নিয়েও কোয়েশ্চেন্স আছে। ওপেন পোর্স নিয়ে প্রশ্ন করেছেন সুমা আক্তার, তারও বয়স 24 বছর। তিনি বলেছেন যে নাকের দুই পাশে ফেসে তার খুব ওপেন পোর্স দেখা যাচ্ছে, ন্যাচারাল ওয়েতে তিনি কি করতে পারেন জানতে চাইছেন। তো ওপেন পোর্স, ফ্রিকলস, একনি এবং একই সাথে হচ্ছে ব্রন, 4টা প্রবলেম নিয়ে দর্শকরা প্রশ্ন করেছেন, কি পরামর্শ দেবেন। এবং একজন দর্শক যে রেটিজেল ব্যবহার করছেন সেটি তিনি করে যাবেন কিনা পরামর্শ চাইছেন, কি বলবেন? জি, রেটিজেল যেটা আপনি ব্যবহার করছেন সেটি আপনি ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল করতে কোন স্ট্রেন্থের রেটিজেলটা আপনি ইউজ করছেন। হ্যাঁ, সেটা কি 0.025% নাকি 0.05% নাকি 0.1% কোনটা ইউজ করছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রেটিজেলের স্ট্রেন্থ কিন্তু একজন ডক্টর ডিটারমাইন করে দেওয়া উচিত। অনেকেই এখন জানে যে রেটিজেল ব্রণের জন্য ভালো কাজ করে কিন্তু সব স্কিনের জন্য সব স্ট্রেন্থ অ্যাপ্রোপ্রিয়েট না, কারো ক্ষেত্রে কিন্তু 0.1% লাগবে, কারো ক্ষেত্রে 0.05%, কারো ক্ষেত্রে 0.5%, বা কারো ক্ষেত্রে 0.025% হতে পারে। সো আপনার রেটিজেলটি যেই ডক্টর দিয়েছেন উনি যদি ডক্টর দিয়ে থাকেন আর কি, তাহলে হয়তো উনি জানেন যে কোন স্ট্রেন্থটা ইউজ করতে হয় সেভাবে দিয়েছেন। আর রেটিজেল অ্যাকনে ট্রিটমেন্টের জন্য অবশ্যই কার্যকরী, আনডাউটেডলি। রেটিজেল কিন্তু একা হচ্ছে ব্রণকে পুরোপুরি ডিফেন্ড করতে পারে না, রেটিজেলের সাথে আরও কিছু মেডিকেশন লাগে, সেটা যদি আমি আপনাকে বলি স্কিন না দেখে সেটাও অ্যাপ্রোপ্রিয়েট হবে না, আমার বলা উচিত না। সেক্ষেত্রে রেটিজেলের পাশাপাশি কিন্তু আরও মেজারমেন্ট নিতে হবে আপনাকে। হ্যাঁ, আরও কিছু অরাল মেডিকেশন এবং কতগুলো অ্যাকনি আপনার ফেসে আছে, সেটা কি ইনফ্ল্যামেটরি অ্যাকনি, কমিডোনাল অ্যাকনি, নাকি সিস্টিক অ্যাকনি, নাকি নোডুলো সিস্টিক, নাকি পাস্টুলার অ্যাকনি, অনেক ধরনের অ্যাকনি হয়ে থাকে, সেটা কিন্তু আপনি নিজে থেকে নিজে ডিটারমাইন করতে পারবেন না কখনোই, সেটা একজন স্কিলড ডার্মাটোলজিস্ট খুব সহজেই ডিটারমাইন করতে পারবেন। আমি বলবো আপনার আশেপাশে যিনি আছেন স্কিল ডার্মাটোলজিস্ট ওনার কাছে যান, যাওয়ার পর আপনার স্কিনটাকে উনি অ্যানালাইসিস করে ব্রণগুলো কোন ধরনের মাইল্ড, মডারেট না সিভিয়ার সেটা ডিটারমাইন করে এই রেটিজেলের পাশাপাশি আর কি ইউজ করতে হবে সেটা আপনাকে বলে দিবেন।
আমি যেহেতু আপনাকে দেখিনি সেই ক্ষেত্রে আপনাকে সাজেশনটা পুরোপুরি দিতে পারছি না, বাট রেটিজেল আপনি কন্টিনিউ করতে পারেন। এর পরে যিনি লিখেছেন যে একজন বোধহয় ওপেন পোর নিয়ে কথা বলেছিলেন, জি সোমা আক্তার, ওপেন পোর বয়স যাদের 24 বছর। থাকে, জি ওপেন পোর যাদের থাকে, আমাদের কিন্তু খেয়াল করেন প্রত্যেকটা মানুষের ন্যাচারালি ফেসে হোক পুরো বডিতে কিন্তু পোর আছে। পোর আছে বলেই কিন্তু আমরা ঘামি এবং আমাদের ঘর্মগ্রন্থিগুলো আছে এবং আমরা বাইরে গেলে পরিশ্রম করি সেই জায়গাগুলোতে কিন্তু ঘর্মগ্রন্থি থেকে ঘাম বের হয় এবং আমাদের বডি টেম্পারেচারকে রেগুলেট করে। সো আপনার ফেসে যে ওপেন পোর, তার মানে এই পোরগুলো কোনো কারণে বড় হচ্ছে, নর্মাল যে সাইজে থাকার কথা তার থেকে বেশি বড় হচ্ছে দেখি সেটা চোখে পড়ছে। এই পোরগুলো সাধারণত বড় হয়ে থাকে যখন আপনার এই সেবাসিয়াস গ্ল্যান্ড যেখান থেকে তেল তৈরি হয়, তেলই কিন্তু আমাদের ত্বককে সুরক্ষা দিয়ে থাকে, ন্যাচারালি যেটুকু তৈরি হওয়ার কথা ততটুকু যদি হয়ে থাকে। কিন্তু কারোর ক্ষেত্রে সেবাসিয়াস গ্ল্যান্ডটা বেশি স্টিমুলেটেড থাকে, তাদের ত্বকে বেশি পরিমাণে এই ধরনের তেল সেক্রেশন হয়, অয়েলি সেক্রেশন হওয়ার কারণে যখন এই পোর দিয়ে মাত্রাতিরিক্ত তেল বের হচ্ছে সে কিন্তু আপনার পোরকে সাইজে বড় করে ফেলবে। ভেরি সিম্পল, আপনি খেয়াল করেন একটা জিনিস যখন আপনি রেগুলার ইউজ করছেন সেটা যদি ফ্লেক্সিবল হয়ে থাকে তাহলে কিন্তু যত ইউজ হবে তত কিন্তু এটা ড্যাগ করবে, মানে সাইজ আস্তে আস্তে বড় হবে। সো খেয়াল করতে হবে আপনাকে অবশ্যই সেই সেই সেবাসিয়াস গ্ল্যান্ডটা কেন স্টিমুলেটেড, হরমোনাল কারণে না, জেনেটিক কারণে নাকি, লোকাল কোনো কসমেটিকের কারণে নাকি, কোনো মেডিসিনের প্রভাবে নাকি, মেন্টাল স্ট্রেসের জন্য নাকি অন্য কোনো কারণে, সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে স্টপ করতে হবে ডেফিনেটলি। তার পাশাপাশি হচ্ছে ওয়েল সিক্রেশনকে রেগুলেট করতে হবে, যে ওপেন পোর বাড়ছে সেখানে ওপেন পোরে ওয়েল প্রোডাকশন যেন এত বেশি না হয় সেটাকে কন্ট্রোল করতে হবে। এটা কেমিক্যাল পিল আছে, খুব চমৎকার কেমিক্যাল পিল আছে যেটা দিয়ে ওপেন পোরে ট্রিটমেন্ট খুব চমৎকারভাবে করা যায়। এই কেমিক্যাল পিলটা ওপেন পোরের ক্ষেত্রে দুইটা কাজ করে, নাম্বার ওয়ান সেবাসিয়াস গ্ল্যান্ড যেটা হাইপার স্টিমুলেটেড ছিল সেই স্টিমুলেশনটাকে কমায়, ওয়েল প্রোডাকশনটাকে রেগুলেট করে নর্মাল করে নিয়ে আসবে যেন আপনার অতিরিক্ত তেলটা না বের হয়। তার পাশাপাশি যে পোরগুলো তৈরি হয়ে গিয়েছে তার মানে হচ্ছে সেখানে কোলাজেন লস্ট হয়েছে, মানে আমাদের বডিতেও তো পোর আছে, সেখান থেকে ওয়েল প্রোটেকশন করার পরে পোরটা নর্মাল সাইজে ফিরে আসে কারণ ফ্লেক্সিবল, সেটা সেটা ইলাস্টিসিটি ভালো সেই জন্য আমরা এত খেয়াল করি না, কিন্তু যাতে ইলাস্টিসিটিটা লস হয় স্পেসিফিক্যালি বয়স বাড়তে থাকলে এই কাজটা হয় আর কি, কারণ কোলাজেন সিনথেসিস কমে যায়, ইলাস্টিন সিনথেসিস কমে যায় এবং ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটি কমে যায়। খেয়াল করতে হবে একজন ডক্টর অবশ্যই আপনাকে ওপেন পোরের ট্রিটমেন্ট শুধুমাত্র মৌখিক সলিউশন না, পাশাপাশি হচ্ছে আপনার এই ওপেন পোরের কারণগুলোকে নির্ধারণ করবেন এবং সেই ওয়েল প্রোডাকশনটাকে কমাবেন, কোলাজেন সিনথেসিস যেটা লস্ট হচ্ছে, ইলাস্টিন সিনথেসিস যেটা লস্ট হচ্ছে সেই প্রোডাকশনটাকেও কিন্তু কেমিক্যাল পিলেই বাড়ানো যায়। সো কেমিক্যাল পিল করে আপনি হচ্ছে ওপেন পোরের খুব চমৎকার ট্রিটমেন্ট পেতে পারেন। ঘরে বসে ওপেন পোরের ট্রিটমেন্টে কার্যকরী রেজাল্ট আসবে সম্ভাবনাটা কম। তাই ঘরে বসে যেটা করতে পারেন, ভিটামিন সি যুক্ত খাবার খেতে পারেন যাতে আপনার কোলাজেন সিনথেসিসটা ইমপ্রুভড হয়। ভিটামিন সি আপনি সাইট্রাস ফুডগুলোতে থাকে, অ্যাপেল, মাল্টা, ইভেন দেন লেমন, হ্যাঁ এই ধরনের ইয়েতে থাকে, অরেঞ্জে থাকে। সো এই ধরনের ফ্রুটগুলোকে আপনি রেগুলার আপনার ফুড হ্যাবিটে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে হয়তো কোলাজেন সিনথেসিস বাড়বে। আপনি ফিশ ওয়েল খেতে পারেন, তার পাশাপাশি হচ্ছে কিছু ভিটামিন সাপ্লিমেন্টেশন এবং হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এ সি ই কম্বিনেশনে কিছু মেডিসিন খেতে পারেন, তাতে আপনি হয়তো একটু সাপোর্ট পাবেন, বাট ফুললি কিউর কখনোই মানে ঘরে বসে হবে না আর কি। বাট যতটুকু আমি বললাম ততটুকু আপনি মেনটেন করেন এবং এর পাশাপাশি একজন ভালো স্কিলড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টের কাছে আসেন, উনি হয়তো আপনাকে চমৎকার সমস্যার সমাধান দিতে পারবেন। জি ধন্যবাদ সোমা আক্তার, খুব সুন্দর করে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বিস্তারিত ভাবে। আশা করছি আপনি আমাদের যে ডক্টর যে কথাগুলো বলেছে সেগুলো শুনে আপনার সমস্যার সমাধান পাবেন। শহীদ ইসলাম তিনি প্রশ্ন করেছিলেন তার মুখে ফ্রিকলস এবং পিম্পলের প্রবলেমের জন্য কি করবেন জানতে চেয়েছিলেন। একই সাথে মুনিরা মনিও তার ব্রণের কালো দাগ নিয়ে জানতে চেয়েছেন। মুনিরা মনিকে বলতে চাইবো যে আমরা আসলে ব্রণের কালো দাগ নিয়ে অনেকবার বেশ কয়েকজন দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছি, আপনি যদি রেকর্ডেড লাইভটি দেখেন, রেকর্ডেড ভার্সনটি দেখেন তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো ফ্রিকলস নিয়ে কি বলবেন আসলে ডক্টর রায়হান? ফ্রিকলস কিন্তু জেনেটিক ডিজিজ, একটা জেনেটিক্যালি আমরা বলি যে অটোসোমাল, সেটা আপনার ফ্যামিলিতে কারণ করার ফ্রিকলস আছে। এর আগে আমার যেটা কোশ্চেন সেটা কি আদৌ ফ্রিকলস কিনা সেটাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ ফ্রিকলসের মতো দেখতে কিন্তু সেটা মেলাজমা হতে পারে, ফ্রিকলস হতে পারে, সোলার ল্যান্টিজেন হতে পারে, সেটা ফটোপিগমেন্টেশন হতে পারে, আদৌ ফ্রিকলস কিনা সেটা ডায়াগনোসিস করতে হবে আগে। ফ্রিকলসকে বোঝার জন্য খুব বেশি কিছু লাগে না, যেটা হচ্ছে যে সামারে কিন্তু ফ্রিকলসের প্রকোপটা বাড়ে আর কি, কারণ ইউভি ইন্ডেক্সটা সামারে বেশি থাকে। হ্যাঁ
আবার আপনার যখন উইন্টার আসে তখন কিন্তু ফ্রিকলস অনেক অনেক ক্ষেত্রেই দেখবেন যে আপনার এই ফ্রিকলসের পিগমেন্টেশন কমে আসছে। যদি তাই হয়ে থাকে তাহলে মোস্ট প্রবলি এটা ফ্রিকলস। ফ্রিকলস এর ক্ষেত্রে হচ্ছে আপনার সান প্রোটেকশন মাস্ট। আপনার যে ফটো, যেহেতু এটা আমরা বলি যে যত বেশি আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আসবে পিগমেন্টেশন অলওয়েজ বাড়বে, ওর কাজই হচ্ছে গিয়ে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের কাজই হচ্ছে পিগমেন্টেশন বাড়ানো। আর ত্বক কেন পিগমেন্টেশন তৈরি করে সেটা হচ্ছে ত্বক কিন্তু আপনাকে ছাতার মতো প্রোটেকশন দেয়। যখনই হচ্ছে গিয়ে সূর্য আলোক রশ্মির এই আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আমাদের ত্বকে ক্ষতি করার একটা চেষ্টা করে, তখন ত্বক করে কি, সে ন্যাচারালি মেলানোসাইট থেকে বেশি বেশি মেলানিন তৈরি করে। এই মেলানিনগুলো কিন্তু ত্বকের উপরিভাগে এসে জমা হয়, দেখতে খারাপ লাগে, বাট এটা কিন্তু স্কিনের জন্য ভালো, কারণ স্কিনে কিন্তু ফার্দার সান প্রোটেকশন কিন্তু সে দেয়, এবং যত বেশি সান এক্সপোজার আপনি যাবেন ততই কিন্তু সে বাড়তে থাকবে, ততই সে আপনাকে ন্যাচারালি সান এক্সপোজার থেকে সে আপনাকে প্রিভেন্ট করতে যাচ্ছে আপনার স্কিন নিজে। সাধারণত কিন্তু এই ধরনের পিগমেন্টেশন ত্বকের কোনো ক্ষতি করে না, দীর্ঘদিন থাকলেও কিন্তু তেমন কোনো অসুবিধা হয় না, দেখতে খারাপ লাগে, এই জন্য সবাই ট্রিটমেন্টে চায়। কিন্তু এটা আদৌ কিন্তু এমনিতে আপনার স্কিনের জন্য বেনিফিশিয়াল। যারা ফ্রিকলস নিয়ে ভুগছেন তাদের জন্য আমার সমাধান হচ্ছে যে আপনি লেজার ট্রিটমেন্টে ফ্রিকলস খুব ভালো ট্রিট করা যায়, তার পাশাপাশি কেমিক্যাল পিলে ভালো করা যায়, আর ঘরে বসে আপনি সানব্লক ইউজ করেন রেগুলার অলওয়েজ। আচ্ছা, ঘরে বসে সানব্লক ইউজ করার ক্ষেত্রে আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে ঘরে কি সারাক্ষণই সানব্লক ইউজ করবে? মানে দিনের বেলাটা যখন সূর্যের আলো ঘরে প্রবেশ করে যাওয়ার একটা প্রবণতা থাকে, তার মানে হচ্ছে আফটারনুন পর্যন্ত, বিকেল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য থাকে ঘরেও সানব্লক ইউজ করতে হবে, এরকমই কি বলছেন আপনি? আমাদের কিন্তু দেখেন যেই স্টাডিগুলো নিয়ে আমরা সবসময় ডক্টররা কথা বলি, এই স্টাডিগুলো কিন্তু সবসময় ইউরোপ থেকে আসে। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু এরকম স্টাডিটা হয় না। সবসময় আমরা যে ইন্ডেক্স কথা বলি বা যত ট্রিটমেন্ট হবে কিন্তু ইউরোপিয়ানরা স্টাডি করে, তারপর আমরা সেটা ফলো করি। সো ওদেরটি আমাদের ফলো করতে হবে। ওরা যেটা হয় যে ইউজুয়ালি বলে যে সকাল 10টা থেকে দুপুর 2টা, এই সময় হচ্ছে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনটা পেনিট্রেশনের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে, কারণ ওয়েভ লেন্থটা তখন স্ট্রং থাকে স্কিনে প্রবেশ করার জন্য। সো ওই সময়টা আপনাকে অবশ্যই প্রিভেন্ট করতে হবে, সকাল 10টা থেকে দুপুর 2টা। তবে আমি বলবো যে আমাদের এশিয়ান স্কিনের জন্য যেহেতু আমাদের মেলানোসাইটিক টেন্ডেন্সিটা এমনিতেই বেশি, আমরা এমনি একটু ডার্ক, সো আমাদের কিন্তু আর একটু আগে থেকে ইউজ করা উচিত। আমার যেটা মনে হয় যে ইট শুড বি স্টার্টেড ফ্রম 9 AM, সকাল 9টা থেকে স্টার্ট করে অ্যাটলিস্ট 3 PM পর্যন্ত সেটা কন্টিনিউ করা, এবং এই সময়ের ভিতরে কমপক্ষে 2 বা 3 বার অ্যাপ্লাই করা, আর মুখ ধুয়ে ফেলে সাথে সাথে আরেকবার অ্যাপ্লাই করা। ওকে, ঠিক আছে। একজন দর্শক রিদওয়ান আহমেদ খান এবং আরেকজন সাইমা হোসেন রোশনি দুজনই আসলে নাকের উপর কালো দাগ নিয়ে কথা বলেছেন। রিদওয়ান আহমেদ খান বলেছেন, নাকের কপালে কালো দাগ কিভাবে দূর করতে পারবো? সাইমা হোসেন রোশনি বলেছেন, নাকের উপর 2 বছর ধরে কালো দাগ, ডাক্তার দেখিয়েছেন, কোনোভাবেই এই দাগটি যাচ্ছে না। এই নাকের উপরে কালো দাগের কি কারণ থাকতে পারে এবং এটার ক্ষেত্রে কিভাবে হেল্প করা যেতে পারে দর্শকদেরকে? জি, নাকের উপর যে কালো দাগটি রয়েছে সেটা যদি আমি দেখিনি, সাধারণত নাকের উপরে ফেসের এই সাইডটাতে এবং কপালে চিনে যে দাগগুলো আসে সেটা কিন্তু মেলাজমার জন্য হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আর কি। আবার সেটা পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন হতে পারে, সেখানে কিন্তু ব্ল্যাক হেডস থাকতে পারে। অ্যাকচুয়ালি কোনটা সেটা দেখার পরে জাস্টিফাই করা যাবে এবং ট্রিটমেন্ট দেওয়া যাবে, বাট আপনার জন্য সান প্রোটেকশন মাস্ট। সান প্রোটেকশনের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে সানব্লকগুলোতে জিঙ্ক অক্সাইড এবং টাইটেনিয়াম ডাইঅক্সাইড আছে, সেই ধরনের সানব্লকগুলোকে আপনি ইউজ করেন, এবং ভালো ব্র্যান্ডের সানব্লক হোক, সেটা কস্টলি কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের সানব্লক ইউজ করা উচিত, কারণ নন ব্র্যান্ডেড যে সানব্লকগুলো বাজারে আছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনি লাগাচ্ছেন কিন্তু প্রোটেকশনই দেয় না, সেটা কখনোই এনশিওর করবে না ওরা। সো ভালো ব্র্যান্ডের ভালো একটি সানব্লক আপনি ইউজ করেন ঘরে বসে, ঘরের বাইরে যাওয়ার সময়। এই সানব্লকে কিন্তু যে জিঙ্ক অক্সাইডের কথা বললাম এবং টাইটেনিয়াম ডাইঅক্সাইড, এই জিঙ্ক অক্সাইড কিন্তু আপনাকে সান প্রোটেকশন দেওয়ার পাশাপাশি পিগমেন্টেশন রিডাকশন করে। শুধু সুপ্রিয় দর্শক, আমরা আছি আমাদের মেডি লাইভের 778তম পর্বে, মেডিটক আমার ডাক্তারের নিয়মিত আয়োজন এটি, আপনারা জানেন। আমরা একটু দুপুর দুপুরের সময়টাতে চলে এসেছি লকডাউনের প্রথম দিনে। তার কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের যে আমরা যে সচেতনতামূলক কথাগুলো
তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, সেগুলো সারা দিন ধরেই আমরা পৌঁছে দিই এবং আমাদের লাইভগুলো কিন্তু রেকর্ডেড থাকে। আপনারা কিন্তু আমাদের পেজে লাইভগুলোকে দেখে নিতে পারেন, যারা এখন দেখতে পাচ্ছেন না বা অল্প দেখছেন, পার্শিয়ালি দেখছেন, তারা কিন্তু পুরোটাই দেখে নিতে পারেন। আমাদের আজকের পর্বটি স্পন্সর করেছে লা মানো অ্যাস্থেটিক্স অ্যান্ড লেজার সেন্টার, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্বটির সঙ্গে থাকবার জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। ইন্টারন্যাশনাল লেভেলের বিভিন্ন অ্যাস্থেটিক সুযোগ সুবিধাগুলো আপনাদের স্কিন কেয়ারে দেওয়ার জন্য, এবং আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে আছেন ডক্টর রায়হান, যিনি একজন অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট এবং লেজার স্পেশালিস্ট। আমরা আজকে কথা বলতে যাচ্ছি ত্বকের কালো দাগ দূরীকরণে কেমিক্যাল পিল এবং লেজারের কি ভূমিকা রয়েছে সে বিষয়টি নিয়ে, এবং আমরা অলরেডি কেমিক্যাল পিল নিয়ে কথা বলেছি, আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। সাময়িক ভাবে আমাদের অতিথি আর একটু ডিসকানেক্টেড হয়েছেন, তিনি আবার যুক্ত হয়ে যাচ্ছেন, সাথেই থাকুন। ডক্টর রায়হান, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। এই টাইমটা তেমন একটু অফ পিক পিক টাইম। এনিওয়ে উই শুড কন্টিনিউ। জি হ্যাঁ ডক্টর রমি, প্লিজ বলেন। জি, আমরা একটু লেজার সম্পর্কে শুনতে চাইবো, যে ত্বকের কালো দাগের ক্ষেত্রে আমরা তো শুনলাম কেমিক্যাল পিল খুব ভালো একটা অপশন, তো জি এক্ষেত্রে আসলে লেজার কিভাবে সাহায্য করতে পারে, এবং লেজার ট্রিটমেন্ট নিয়ে আসলে একটা ভীতি কাজ করে অনেক ক্ষেত্রে, যে লেজার কি করব, করলে স্কিনে কোনো ক্ষতি হবে কিনা, এই ব্যাপারে যদি আপনি একটু বলেন। লেজার ট্রিটমেন্ট কিন্তু সেফ, কিন্তু খেয়াল করতে হবে যে কোন স্কিনে লেজারটা ব্যবহার করা যাবে না। স্পেসিফিক্যালি হচ্ছে ডার্কার স্কিনের ক্ষেত্রে, যারা বেশি ডার্ক তাদেরকে একটু অ্যাপ্রোপ্রিয়েটলি জাজ করতে হবে যে ওনাকে যে আমি লেজারটা দিচ্ছি, কোন লেজারটা ইউজ করছি, সেক্ষেত্রে ওয়েভ লেন্থ কত, পাওয়ারটা কত, এগুলোকে খুব প্রপারলি স্কিল ওয়েতে জাস্টিফাই করতে হবে। তখন যদি অ্যাপ্লাই করে সেটা থেকে খুব ভালো রেজাল্ট আসে। আমরা সাধারণত এই যে যে স্কিন কন্ডিশনগুলোর কথা বললাম যে কেমিক্যাল পিলে ট্রিটমেন্ট করা যায়, এর মধ্যে একটা যেটা হচ্ছে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, সেটা যেহেতু একটা ইঞ্জুরির জন্য হয়েছে বা এটার অন্য কোনো কজ যেগুলো নিয়ে আমি আলোচনা করেছি, সেই পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন কিন্তু আমরা কখন লেজার ট্রিটমেন্ট করতে যাই না, কারণ এটা একটা অনেক রিস্কি। পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশনের জন্য যদি ত্বকে দাগটা এসে থাকে, সেই দাগগুলোর জন্য কেমিক্যাল পিল হচ্ছে বেস্ট, সেই ক্ষেত্রে লেজারটা অ্যাপ্রোপ্রিয়েট না। আর বাকি যে স্কিন কন্ডিশনগুলোর কথা বললাম, মেলাজমা বা ফ্রেকেলস বা সোলার লেন্টিজেন বা বার্ট মার্ক বা মল বা অন্য যা যা আছে আর কি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেজার খুব সেফলি ইউজ করতে পারি। লেজার নিয়ে আজকে তো 57 মিনিট হয়ে গেল, এটা নিয়ে অনেক কথা বলার আছে, আমরা হয়তো অন্য একটি সেশনের সাথে এটাকে অ্যাড করে দিয়ে কথাগুলো বলতে হবে। তবে একই রকম আর কি, কেমিক্যালের জন্য যেটা আমি বললাম যে কোন স্কিন ইউজ করতে হবে, কত স্ট্রেংথে যাবে, লেজারেও কিন্তু একটা মেশিনে কিন্তু সব কিছু আমরা ডিটারমাইন করি। লেজার মেশিনটা কিন্তু নিজে কাজ করে না, আমরা সেটাকে যেভাবে কাজ করে সেভাবে সে কাজ করবে। ওই স্ট্রেন্থগুলোকে প্রপারলি বুঝে এবং হচ্ছে জেনে এবং প্রপার ইন্ডিকেশন ইউজ করলে অ্যাপ্রোপ্রিয়েটলি সেফ। লেজার আর কিছুই না, একটা আলোক রশ্মি, পাওয়ারফুল আলোক রশ্মি, সেটা আপনার ত্বকে ঢোকে। এই যে ম্যালানিনের কথা বললাম, ম্যালানোসাইটের কথা বললাম, সাধারণত কিউ সুইচ লেজারগুলো এই ম্যালানোসাইটটাকেই টার্গেট করে, আপনার বডির আশেপাশে অন্য কিছুকে কিন্তু সে ক্ষতিগ্রস্ত করবে না। আগের লেজারে হতো এগুলো, যেগুলো পুরাতন লেজার ছিল IPL বা আরও আগে যে লেজারগুলো ছিল, সেগুলো কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আলোকরশ্মিগুলো পড়তো, যার কারণে হচ্ছে স্কিনে যে ট্রিটমেন্ট আমি করতে যাচ্ছি সেটা হতো, তার পাশাপাশি আরো কিছু অ্যাডভার্স এফেক্ট চলে আসতো। কিন্তু এখনকার যে লেজারটা স্পেসিফিক্যালি আমরা লাবানোতে যে লেজারটা ইউজ করি, হারমোনি এক্সেল প্রো আলমা লেজার, এটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি সেফ এবং FDA অ্যাপ্রুভড, মানে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটি অ্যাপ্রুভাল দিয়েছে পিগমেন্টেশনের ট্রিটমেন্ট করার জন্য। সেটা যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারি, সেটার রেজাল্ট কিন্তু খুবই ভালো, এবং সেটা শুধুমাত্র স্কিনের এই মেলানিন ক্রোমোফোরকে সে টার্গেট করে, তার মানে হচ্ছে যেখানে পিগমেন্টেশনের জন্য যে দায়ী তাকেই সে শুধু টার্গেট করে, সেখানেই শুধু ট্রিটমেন্টটা হয়, আশেপাশে স্কিন স্ট্রাকচারকে একদমই সে ক্ষতিগ্রস্ত করে না। তবে অবশ্যই স্কিল হ্যান্ডের কাজটা করতে হবে এবং ভালো লেজার মেশিন, বারবার এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, লেজার মেশিন কিন্তু অনেক আছে বাজারে, এখন চাইনিজরা খুব অল্প দামের কিছু লেজার মেশিন খুব সেল করছে এবং সেটা দিয়ে হয়তো আপনি অল্প 2 সেশন করে একটা রেজাল্ট পাবেন, কিন্তু খুব শীঘ্রই, বেশি দিন সময় লাগবে না সেটার অ্যাডভার্স এফেক্টকে আপনার মানে ভিজুয়ালাইজ হতে আর কি। সো কখনই হচ্ছে যত্রতত্র যে লেজার মেশিনগুলো আছে, চাইনিজ মেশিন মানে যাব সব খারাপ তা না, ডেফিনেটলি অনেক ভালো মেশিনও আছে, কিন্তু লেজার মেশিন খুবই ইম্পর্টেন্ট আপনার ট্রিটমেন্টের ক্ষেত্রে। একটা সেফ লেজার মেশিন ইউজ করা উচিত, সেফ সেন্টারে যাওয়া উচিত এবং ডেফিনেটলি স্কিল ডক্টরের কাছে যাওয়া উচিত। আমি বিশ্বাস করি যে এতটুকু যদি আপনি ফলো করেন অবশ্যই সেক্ষেত্রে বেস্ট রেজাল্ট পাবেন। অবশ্য লেজারে ট্রিটমেন্ট নেওয়ার আগে কিছু প্রিপারেশন আছে, সেই প্রিপারেশনের মধ্যে একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে যে লেজার বা কেমিক্যাল পিলে যখন আপনি ট্রিটমেন্ট করতে যাবেন, সবসময় খেয়াল করতে হবে যে তার আগের কমপক্ষে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত এক্সট্রিম সান এক্সপোজারে যাওয়া যাবে না, সান প্রোটেকশন ইউজ করতে হবে।
প্রপারলি সান প্রোটেকশন নিতে হবে, কারণ সান প্রোটেকশন আপনি না নিলে আপনার মেলানোসাইট গুলো নর্মাল থেকে অনেক বেশি স্টিমুলেটেড থাকবে, মানে সে অনেক বেশি হাইপার অ্যাক্টিভ থাকবে। এই ধরনের হাইপার অ্যাক্টিভ একটা সিচুয়েশনে যদি আপনি লেজার ট্রিটমেন্ট নেন বা হচ্ছে কেমিক্যাল পিল করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট ভালো হওয়ার পরিবর্তে খারাপ হতে পারে। সো আপনাকে লেজার ট্রিটমেন্ট নেওয়ার জন্য যখন আপনি ডিটারমাইন করেন, তার 2 weeks আগে থেকে সেটার জন্য একটা প্রিপারেশন নেন, একজন ডক্টরের সাথে কথা বলেন যে আমার কি প্রিপারেশন দরকার, আমি লেজার করব কথা শুনে এখনই কালকে গিয়ে আমি আজকে লেজার করে ফেলবো, কালকে রেজাল্ট পাবো, ইট শুড নট বি ডান অ্যাকচুয়ালি। জি, খুব সুন্দর করে বলছিলেন। তো লেজার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার একই প্রশ্ন থাকবে যে সবাই কি লেজার ট্রিটমেন্টের জন্য ইন্ডিকেটেড কিনা, বা কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, কাদেরকে লেজার ট্রিটমেন্ট আসলে আপনারা দিতে চান না, একটু শুনতে চাইবো। লেজার ট্রিটমেন্ট আমরা প্রথমে যাদেরকে এক্সক্লুড করি তারা হচ্ছে তার অ্যাপ্রোপ্রিয়েট ক্লায়েন্ট কিনা। অনেকে আছে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন নিয়ে আসেন, আমি গত পর্বে এই কথাটা বলেছিলাম যে একজন যদি এসে বলেন যে আমাকে অমুকের মতো করে দেন, সাপোজ একজন বলো শাহরুখ খানের মতো আমাকে করে দেন, এটা একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন আর কি, সেটা সম্ভব না। শাহরুখ খান নিজেও যদি বলেন যে আমাকে আরও 20 বছর আগে যেমন ছিলাম ওরকম করে দেন, সেটাও কিন্তু আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। সো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন নিয়ে যারা আসেন তারা আমরা বলবো যে আপনার লেজারের দরকার নেই, আপনি লেজার ট্রিটমেন্টে এটা কস্টলি ট্রিটমেন্ট এবং সেখানে যাওয়া উচিত না। যাদের রিয়েলিস্টিক ট্রিটমেন্ট, আমার একটা এক্সপেকটেশন লেভেল আমি নিজে বুঝতে পারি কতটুকু পর্যন্ত হবে, এবং ডক্টর ডেফিনেটলি আপনাকে বলে দেবেন যে এতটুকু চেঞ্জ আপনার হবে, এর বেশি হবে না। হ্যাঁ, সেটাকে জাস্টিফাই করা এবং সেটাকে মেনে নিয়ে লেজার ট্রিটমেন্টটাকে শুরু করা। আচ্ছা, এটা একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন নিয়ে যারা আসেন তাদেরকে আমরা সবসময় ইনহিবিট করি যেন আপনি ট্রিটমেন্টটা শুরু না করেন। নাম্বার 2, যারা প্রেগনেন্ট লেডি বা ব্রেস্ট ফিডিং লেডি যারা আছেন তাদের কিন্তু বডি ইমিউনিটি এমনি কম থাকে ডক্টর, আপনি জানেন এটা যে প্রেগনেন্সি একটা বড় টার্ম, সেই ক্ষেত্রে কিন্তু আমার বডি ইমিউনিটি অনেক কম থাকে একজন মহিলা যখন প্রেগনেন্ট থাকেন তখন। সো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইমিউনো কম্প্রোমাইজ একটা সিচুয়েশনে কখনই লেজার কেমিক্যাল পিল এই ধরনের ট্রিটমেন্টে যাওয়া উচিত না। তারপরে হচ্ছে যাদের বডিতে অলরেডি ক্যান্সার ডায়াগনোস হয়েছে বা কেমোথেরাপি নিচ্ছেন, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে উচিত না। যেই এরিয়াতে আমি লেজার করব সেই ত্বকটাকে আমাকে জাস্টিফাই করতে হবে সেখানে কোনো এক্সিস্টিং ডিজিজ আছে কিনা, অ্যাক্টিভ ডিজিজ লাইক কোনো একটা ব্যাকটেরিয়াল ভাইরাল বা ফাঙ্গাল ডিজিজ আছে। আমি যদি সেটাকে ট্রিটমেন্ট না করে লেজার শুরু করি তাহলে কিন্তু সেই ট্রিটমেন্ট না করার কারণে সেই ডিজিজটা কিন্তু আরও গাঢ় হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ওই ডিজিজটাকে ট্রিটমেন্ট করে নিয়ে তারপর লেজারে যেতে হবে। যাদের হারপিসের হিস্ট্রি আছে, হারপিস জোস্টার ভাইরাস দিয়ে কোনো না কোনো সময় ইনফেক্টেড হয়েছেন, তাদের ক্ষেত্রে অনেক ভালো মেজারমেন্ট নিতে হয়। স্পেসিফিক্যালি হচ্ছে অ্যান্টিভাইরাল থেরাপি দিয়েই আমরা কতদিন আগে থেকে সেটা আমরা বলে দিব কত মিলিগ্রাম করে খাবেন এবং কতদিন পর পর্যন্ত ট্রিটমেন্টটা চালিয়ে যাবেন। হারপিস যদি অ্যাক্টিভ থাকে তাহলে কখনই লেজার করা যাবে না, যদি হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে পুরো প্রোটোকলটা ফলো করতে হবে যে অ্যান্টিভাইরাল থেরাপি নিয়ে তারপর হচ্ছে আপনাকে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারবেন, সেটা করা যায়। আর কোনো একটা যদি ট্রমা থাকে, সাপোজ হচ্ছে কোনো একটা গালে আঁচড় বা কেটে গিয়েছে, এই ধরনের অ্যাক্টিভ কোনো একটা সিচুয়েশন আছে আর কি, এই ধরনের সিচুয়েশনে কিন্তু লেজার বা কেমিক্যাল পিলটা করা যাবে না, কারণ হচ্ছে ওই সময়টা রিস্কি। কোনো কারণে যদি আপনার গত 3 মাসের মধ্যে যদি ফেসিয়াল কোনো সার্জারি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে লেজারটা করা ঠিক হবে না, এই সময় লেজারটাকে অ্যাভয়েড করে এসে এটাকে সেটেল ডাউন হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, তারপরে লেজারটা করতে হবে। আর হচ্ছে অবশ্যই সান এক্সপোজারকে প্রিভেন্ট করে আসতে হবে 2 weeks আগে, এতটুকু যদি আপনি ফলো করতে পারেন তাহলে হচ্ছে যারা ফলো করতে পারবে বা যারা এর মধ্যে পড়ছে না তারা সবাই কিন্তু লেজারের ক্লায়েন্ট। তারপর আমরা 18 বছরের বয়সের নিচে কিন্তু কেমিক্যাল পিল লেজার এই ধরনের কোনো ট্রিটমেন্টে যেতে চাই না, সাধারণত 18-এর পর থেকে, স্পেসিফিকলি 25-এর পরে আর কি সেফেস্ট একটা সাইট আর কি, ওই সময় থেকে আমরা শুরু করলে সেক্ষেত্রে রোগী বেনিফিট হয় সবচেয়ে বেশি। এবং সেক্ষেত্রে আসলে এইগুলো এই ট্রিটমেন্ট গুলো 4-6 sessions বেশ কিছু সেশনস নেওয়ার পরে পেশেন্টকে যখন আপনারা ছেড়ে দেন আসলে ফলো আপে কতদিন পর পর আসতে হয় এবং সাকসেস রেটটা কিরকম, এটা দিয়ে শেষ করতে চাইবো। কেমিক্যাল পিল এবং লেজারের ক্ষেত্রে আমরা পেশেন্টকে অবশ্যই বলি যে কেমিক্যাল পিল করার পরে এই প্রোটোকলগুলোকে ফলো করতে হবে, এই কয়েকটা নিয়ম কানুন মেনে চলতে হবে, এবং ঠিক অ্যাপ্রোপ্রিয়েটলি কতদিন পরে ফলো আপ আসবে সেটা আমরা লিখে দিই। সাধারণত লেজারে 28 days পরে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, কখনো 45 days ইন্টারভাল থাকে। আর কেমিক্যাল পিলে যেটা আমি বললাম যে কিছু কিছু কেমিক্যাল পিল 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ হতে পারে বা 1.5 মাসও হতে পারে যদি সে ডিপ কেমিক্যাল পিল হয়ে থাকে। আর এই ধরনের ফলো আপের ক্ষেত্রে আমরা পেশেন্টকে একদম ক্লিয়ার কাট ডেট লিখে দিই যে এত তারিখে আপনি নেক্সট সেশনে আসবেন, এবং এই ধরনের সেশনগুলো যারা অ্যাপ্রোপ্রিয়েটলি ফলো করে 4-6 সেশন যদি একজন পেশেন্ট ফলো করে সেই ক্ষেত্রে কেমিক্যাল পিল দিয়ে যা যা আমরা করতে চাচ্ছি তার রেজাল্ট খুবই ভালো আসে, লেজারেও খুব ভালো চমৎকার রেজাল্ট আসে। মেলাজমার ক্ষেত্রে কখনো কখনো এটা একটু ট্রিকি ডিজিজ, মেলাজমাকে অনেক ডিফারেন্টভাবে আসলে
ডিফেন্ড করতে হয়, কারণ ম্যালাজমা নিজে খুবই ডিফারেন্ট একটা ডিজিজ। এটার সাকসেস রেট যদি এপিডার্মাল ম্যালাজমা হয়ে থাকে, মানে পাতলা ম্যালাজমা হয়ে থাকে, সেই ক্ষেত্রে সাকসেস রেট একেবারে বলতে পারে 90-100%। বাট যদি সেটা ডিপে গিয়ে থাকে, অনেক দীর্ঘদিনের ম্যালাজমা হয়ে থাকে, হয়তো আপনি অনেকদিন ধরে ম্যালাজমা কিন্তু এতদিন পরে মনে হচ্ছে ট্রিটমেন্ট করতে আসছেন, যে কোনো ডিজিজ যত বেশি সময় নিবে আপনার ত্বকে বা বডিতে তত সেই গাঢ় হবে এবং তাকে ট্রিটমেন্ট করে ভালো করা তত ডিফিকাল্ট। সো যে কোনো সিচুয়েশনে আর্লি ডক্টরের কাছে আসতে হবে এটা। আর ডিপ ডার্মাল ম্যালাজমার ক্ষেত্রে সাকসেস রেটটা একেবারে কোনো রেশিওতে নিয়ে আসা যে কোনো ডক্টরের জন্য খুব ডিফিকাল্ট। কারো কারো ক্ষেত্রে খুব ভালো রেসপন্স আসে, আর কারো কারো ক্ষেত্রে অ্যাটলিস্ট 70% পর্যন্ত ইম্প্রুভ করা যায়। বাট 100% কিউর করে আর কোনোদিন ম্যালাজমা হবে না এই গ্যারান্টি দেওয়া কোনো ডক্টরের পক্ষে সম্ভব নয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই ছুটির দিনে দুপুরবেলা আমাদের দর্শকদের জন্য সময় দিয়েছেন, সেজন্য ডক্টর রায়হান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, লামানো অ্যাস্থেটিক্স অ্যান্ড লেজার সেন্টারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পর্বটির সঙ্গে থাকবার জন্য। যারা দর্শকরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এবং আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা সাথে এখন ছিলেন না পরবর্তীতে রেকর্ডেড লাইভটি দেখবেন তাদেরকে আগাম শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী পর্বগুলোর জন্য দাওয়াত রইল, অবশ্যই আমাদের সাথে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি ডাক্তার তামানা মাহমুদ রুমি এই পর্ব থেকে এখনকার মতো বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।